ঠিক আছে আমি আপনাদের তিনটা ক্লাস পর্যন্ত আপনাদের আমি কাউন্ট করব ঠিক আছে তিনটা ক্লাস পর্যন্ত আপনারা স্যার পাবেন দেন চতুর্থ নাম্বার বা পঞ্চম নাম্বার ক্লাস থেকে আমরা রেস্ট্রিক্টেড করে ক্লাসগুলো ঠিক আছে তখন হয়তো ক্লাসে জয়েন করতে আপনাদের প্রবলেম হতে পারে বা রেকর্ডিং ভিডিওগুলা পেতে সমস্যা হতে পারে ঠিক আছে সো আমি এক্সপেক্ট করব আপনারা যারা হোমওয়ার্ক করেননি তারা কাইন্ডলি নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্কটা সাবমিট করে দেবেন এখন দেখেন হোমওয়ার্ক করতে গেলে বা হোমওয়ার্ক না করার অনেক রিজন আছে এই রিজন শুনতে শুনতে আসলে ভ্যালেড রিজন আছে ইনভ্যালিড রিজন আছে তো আমি আশা করবো এই রিজনগুলো আসলে স্কিপ করে আপনারা আপনাদের বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করবেন এটা আমার জন্য না আপনাদের আপনাদের নিজেদের জন্য দিবেন তাহলে দেখা যাবে কি দিন শেষে আপনি এই ক্লাসটা করতেছেন ক্লাসটা আপনার ভ্যালুয়েবল হবে ঠিক আছে আপনি যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট না করেন তাহলে আপনি পরবর্তীতে অনেক পিছিয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদের জন্যই বলবো আপনার নিজের জন্য আপনি নিজেরা কাজ করবেন আমার জন্য করবেন আমি বলি এই জন্য না আপনারা জাস্ট স্কিলটা যাতে গেদার করতে পারেন বিষয়টা যাতে বুঝতে পারেন বিষয়টা যাতে আপনার দীর্ঘদিন মনে থাকে যে কারণে আপনাদের হোমওয়ার্কগুলো কন্টিনিউ করতে হবে সো আমি আপনাদের হোমওয়ার্কগুলো দেখার প্রসেসটা একটু বলি আমি আপনাদের যখন হোমওয়ার্কগুলো দেখবো সেক্ষেত্রে আমি আপনাদের মার্কিংটা কীভাবে করবো দেখেন আমি যখন এখানে আপনাদের হোমওয়ার্কগুলো দেখব সাপোজ আমি আপনাদের এই সাপোজ গুগল ড্রাইভের একদম লিঙ্ক দিছে তাই ওকে আমি সাপোজ এখানে ক্লিক করে দেখাম দেখার পরে আমার এখানে দেখেন ফেসবুকে তিনটা অপশন আছে তিনটা চারটা এখানে রিয়াকশন অপশন আছে চারটা না অনেকগুলো আছে বাট আমি এখানে চারটা মূলত এখান থেকে আমি তিনটা এবং চারটা চারটা রিয়াকশন অ্যাপ্লাই করবো এই চারটাই রিয়াকশনের মাধ্যমে আপনি বুঝে নিতে হবে আপনি কোন স্টেজে আছেন এটা ফুল কোর্স জুড়েই আপনারা যে পোস্টগুলো করবেন পোস্টে আমি কমেন্টের থেকে আমি রিয়াকশনগুলো দেবো এবং আপনারা যারা আছেন আপনারা আপনাদেরকে স্টেজগুলো বলি যদি আপনার হোমওয়ার্ক আপ টু দ্য মার্ক হয় আমি যে টপিকগুলো দেখেছি প্রত্যেকটা টপিক কাভার করেন প্রত্যেকটা টপিক নিয়ে যে আপনি কাজগুলো করেন তাহলে দেখা যাবে একদম আপ টু দ্য মার্ক হলে আমি কেয়ার রিয়াক দেব ঠিক আছে যদি মোটামুটি হয় গুড না ঠিক আছে আপনি হোমওয়ার্ক করছেন মোটামুটি অ্যাকুরেট ভালো হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি লাভ দেব যদি দেখি মোটামুটি থেকে বিলো অ্যাভারেজ হয়েছে সাপোজ ফিফটি পার্সেন্ট একদম করছেন বাট খুব একটা ভালো হয় না তো সেক্ষেত্রে আপনি ওয়াও পাবেন আর একদম আহ লো ক্যাটাগরিতে করেন সাপোজ কোর্স খুব কমপ্লিট করেন নাই বা মোটামুটি তাই সোজা কথা দেখা গেল আপনি পাস মার্ক পাইছেন ঠিক আছে সেক্ষেত্রে আমি এখান থেকে থামস আপ বা লাইটটা দিব ঠিক আছে এটার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন স্টেজে বা আপনার হোমওয়ার্কটা কতটুকু অ্যাকুরেট হয়েছে ঠিক আছে আমি এক্সপেক্ট করি আমি সবাইকে দেখ দেবো বাট হোমওয়ার্ক যখন আমি দেখি তখন দেখা যায় যে ওই স্টেজে আপনারা আসতে পারেন তো এই এই রিয়াকশন দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে জাজ করে নেবেন যে আপনার হোমওয়ার্কটা কত অ্যাকুরেট হয়েছে পরবর্তীতে যাতে আপনার এই বিষয়ে মাথায় থাকেন আমার আরো ভালো রিয়াক্ট পেতে হবে আমাকে আরো ভালো আউটপুট দিতে হবে এটা আপনারা আপনাদের ভিতর থেকে বিষয়টা করবেন ঠিক আছে এভাবে আসলে আপনাদের মার্কিংটা করব মার্কিংটা বা এটা ই করবো বিষয়গুলো দেখব ঠিক আছে আমি প্রত্যেকটা হোমওয়ার্কেই দেখবো ক্লাসের পরে ক্লাসের পরে বারোটা বা একটার ভিতরে আমি সবাইকে মার্কিং করে দেবো সবাই দেখবেন ইভেন আপনারা যারা আছেন আপনারা আপনাদের কাজগুলো সবাই সবাইটা মার্কিং করবেন ঠিক আছে এইটা আমাদের এই গ্রুপে হোক প্লাস আমাদের মেন গ্রুপে হোক আপনারা যতটা নিজেকে এঙ্গেজ করবেন আপনার কাজের ক্ষেত্রে অন্যরা অত তত বেশি এঙ্গেজ হবে ঠিক আছে অনেক সময় দেখা যায় একটা পোস্ট আমাদের সামনে আসে এজ এ ডিজাইনার হিসাবে বা এস এ বিগেনার হিসাবে আপনার এই কাজগুলো দেখা উচিত ঠিক আছে আপনাকে বিষয়গুলো বোঝা উচিত যে কে কীভাবে কাজগুলো করতে কতটুকু করছে এখন সাপোজ আপনি সিন করছেন জন সিন করছেন জন সিন করে একজন রিয়াকশন দেন না তো এটা থেকে আপনি যখন রিয়াকশন বারোজন যদি রিয়াকশন দেন তাহলে দেখা যাবে কি আপনার থটটা যে কাজটা করছে সে বুঝতে পারবে না আমি কতটুকু স্টেজে করছি তো এইভাবে আমি রিকোয়েস্ট করব আপনার যারা আছেন ক্লাসে সবাই আপনারা এই টাইটেরিয়া মেনটেন করে বা আপনাদের মতো করে এখন আমি তো জাজমেন্ট একা জাজমেন্ট করতেছি বাট আপনারা আপনার অডিয়েন্সের দৃষ্টিকোণ থেকে আপনারা আপনাদের মতো জাজমেন্ট করবেন ওকে বুঝতে পারছেন সবাই কি বল আচ্ছা আমি দেখছি মোটামুটি অনেকেই হোমওয়ার্ক করছেন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জনের মতো হোমওয়ার্ক সাবমিট করছেন বিলো ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হোমওয়ার্ক সাবমিট করছেন বাট আমি আমি আশা করি নেক্সট ক্লাসে আজকে যারা ক্লাস করবেন হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট হোমওয়ার্কগুলো করবেন ঠিক আছে আচ্ছা সো আমরা তো জানি সবাই আমাদের আমাদের প্রতি রবিবার এবং বুধবার রাত নয়টার সময় আমাদের ক্লাসটা হবে সো আপনারা আজকে যেভাবে জয়েন করছেন যে লিঙ্কে জয়েন করছেন এই সেম লিঙ্কে প্রতিদিন মানে প্রতি রবি এবং বুধবার দিন জয়েন করবেন ঠিক আছে আর একটা বলি আর নেক্সট ক্লাসে সাপোজ আজকে আমাদের কী ক্লাস আছে আমাদের ফটো ফার্স্ট ক্লাস আজকে আমরা হলো সফটওয়্যারে ফার্স্ট ক্লাস করব তো সেক্ষেত্রে আপনাদের আমি হল ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দেব তারপর যদি কোনো সমস্যা হয় কাজ করতে প্রবলেম হয় আপনারা আমাদের যেই গ্রুপ আছে গ্রুপে ডিসকাশন করবেন অথবা আমাকে নখ দিতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে অথবা গ্রুপে নখ দিতে পারেন ইভেন আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি থাকবে সাপোজ আমাদের নেক্সট ক্লাস কী মানে আজকে তো বুধবার স্যার নেক্সট ক্লাস হলো রবিবার তো শনিবার রাতে আমি আপনাদের সাপোর্ট ক্লাস নেবো এই সাপোর্ট ক্লাসটা চলবে যতদিন পর্যন্ত যতদিন আপনাদের সাপোর্টটা প্রয়োজন হবে সাপোজ দেখা যায় কি ফার্স্ট তিনটা চারটা পাঁচটা ক্লাস পর্যন্ত সাপোর্ট ক্লাসগুলো প্রয়োজন হয় বিষয়গুলো দেখাই দিলে কাজ করতে গিয়ে কিছুটা প্রবলেম ফেস করে এই সাপোর্ট ক্লাসগুলো কীভাবে হবে আমি বলি শনিবার রাত দশটায় বা এগারোটার সময় আমি শনিবার সন্ধ্যার সময় বা সকালবেলায় বলে দেবো যে আজকে আপনার সাপোর্ট ক্লাস সাপোর্ট ক্লাসটা সবার জন্য ম্যান্ডরি না এখানে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না যাদের অ্যাকচুয়াল প্রবলেম কাদের প্রবলেম যারা কাজ করতে গেছেন প্রবলেম ফেস করছেন অনেক চেষ্টা করছেন ভিডিও দেখছেন পারেন নাই ওই প্রবলেমগুলো নোট করে রাখবেন তার মানে এই না সাপোর্ট ক্লাসে আমি একটু জেট দেখাবো সাপোর্ট ক্লাসে আপনি যদি কোথাও আটকে যান ওই বিষয়গুলো আমি ওখানে সলভ করে দেবো ওখানে আধা ঘন্টা এক ঘন্টা টাইম নিয়ে যাদের প্রবলেম থাকবে এবং যে কোনো সমস্যা থাকবে ডিসকাস করে আমরা কমপ্লিট করব এভাবে প্রত্যেকটা ক্লাসের আগের দিন রাতে সাপোজ আমাদের বিএস বুধবার দিন ক্লাস ঠিক আছে নেক্সট তাহলে বুধবার আগে সাপোজ টুয়েস ডে মঙ্গলবার রাত দশটার সময় বা নয়টার সময় সাপোর্ট ক্লাসগুলো নেবো ওখানে আপনাদের সমস্যাগুলো সলভ করবেন ঠিক আছে তো এটার জন্য আপনার যেটা করতে হবে আজকে যদি আমি ক্লাসটা নিব আপনার চেষ্টা করবেন আজকে আজকে ঘুমায় যাবেন আজকে থেকে কাজ যদি করতে পারেন করবেন বা কালকে সকাল থেকে বা কালকে রাত থেকে আপনারা প্র্যাকটিস করা শুরু করবেন ভিডিও দেখে ভিডিও প্র্যাকটিস করার নিয়মটা আমি বলি আপনারা পাঁচ মিনিট বা দশ মিনিট ভিডিওটা দেখবেন স্কিপ করবেন মানে রেকর্ডিং ভিডিও দেখার ক্ষেত্রে স্কিপ করে প্র্যাকটিস করবেন আবার দশ মিনিট দেখবেন আবার ওই দশ মিনিটে কী দেখেছে ওইটা প্র্যাকটিস করবেন এভাবে দশ মিনিট বিশ মিনিট আর সেগমেন্ট করে করে কমপ্লিট করবেন আদারাইজ যদি আপনি এক থেকে দেড় ঘন্টা ভিডিও ফুল দেখার পর প্র্যাকটিস করতে আসেন তাহলে দেখা যাবে অনেক কিছু ভুলে গেছেন অনেক কিছু ধরতে পারবেন না এ কারণে যতটুকু দেখবেন দশ মিনিট পাঁচ মিনিট এভাবে ভাগ ভাগ করে যদি ভিডিওটা কন্টিনিউ করেন রেকর্ডিং ভিডিও কথা বলতেছি সেক্ষেত্রে আপনাদের জন্য ইজি হবে আর এখন ক্লাস চলাকালীন সময় কারো কোনো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই জাস্ট খাতা কলম নিয়ে বসেন যে খাতাটা আপনাদের এই ব্যাসের ক্লাসের জন্য মানে এই কোর্সের জন্য বানাইতে বলছি ওইটা নিয়ে জাস্ট বসে থাকেন আমি যে বিষয়গুলো বলবো শর্টকাট বলবো বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো বলবো এগুলো জাস্ট নোট করে রাখবেন ঠিক আছে আর এই নোটটা সাবমিট করতে হবে না আপনাদের ক্লাস একটা আমি হোমওয়ার্ক দেবো আজকে চমৎকার কিছু হোমওয়ার্ক দেবো এই হোমওয়ার্কগুলো আপনাদের সাবমিট করতে হবে কীভাবে করবেন কোন প্রসেস করবেন প্রত্যেকটা বিষয় আমি দেখা দেবো বাট আপনাদের দায়িত্ব হলো এই বিষয়গুলো দেখে নিজের চেষ্টা করে প্র্যাকটিস করবেন ওকে ওকে আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন রাইট কার কোনো কোশ্চেন ওকে আচ্ছা সো আমি আপনাদের ইলেস্টোটার এবং ফটোশপ যদিও আমাদের এই কোর্সটা ফটোশপ বেস তারপরে আমি ফটোশপ দুইটার সফটওয়্যারের লিঙ্ক আমি আপনাদের প্রোভাইড করছি লিঙ্ক বলতে হলো ইনস্টল করার প্রসেস ওখানে লিঙ্কও দেওয়া আছে সো এই সফটওয়্যারটা ইনস্টল করছেন কে কী একটু হ্যান্ড রাইস করেন তো দেখি বা আগে থেকে করা আছে যারা অলরেডি ইনস্টল করে ফেলছেন আমি একটু দেখতে যাচ্ছি হ্যান্ড রাইস করেন যাদের ফটোশপ ইনস্টল পিস করছেন হ্যান্ড রাইস করেন হুম হ্যান্ড রাইস করেন হ্যান্ডলাইস বলতে হলে দেখেন ভুগলিটে একটা হ্যান্ড রাইস অপশন আছে এই অপশনটা ক্লিক করেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা করছেন আচ্ছা যারা এখনো সফটওয়্যার ইনস্টল করতে পারেননি বা করতে প্রবলেম ফেস করতেছেন তারা কাইন্ডলি ক্লাসে এরকম কোনো অজুহাত দিবেন না হোমওয়ার্ক যখন আমি জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে আজকে আমি ধরলাম না আপনাদের নেক্সট ক্লাসে আমি এক জন জিজ্ঞেস করবো কে হোমওয়ার্ক করছেন বা কেউ করেন সো এই এমন কেউ কস বা দিবেন না যে ভাই আমি সফটওয়্যার ইনভেস্টল করতে পারি না যে কারণে আসলে আমি করতে না বা সফটওয়্যার নাই বা পিস দিয়ে ইনস্টল করতে না এই ধরনের কোনো এক্সকিউজ দেওয়া যাবে না ঠিক আছে সফটওয়্যার ইনস্টল করার সমস্যা হলে আমাদের গ্রুপে আপনারা এখন যারা ইনস্টল করছেন তারাই কিন্তু অন্যদের হেল্প করতে পারবেন প্লাস আমি ভিডিওতে চমৎকারভাবে দেখাই দিচ্ছি এবং যে সফটওয়্যারটা আমি প্রোভাইড করছি ফুললি প্রি অ্যাক্টিভিটেড সফটওয়্যার ফুললি ক্র্যাক সফটওয়্যার এটা জাস্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করলেই হবে ঠিক আছে একদম দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের কাজ ঠিক আছে তারপরেও যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের সাইম আছে সায়ামের সাথে কন্ট্যাক্ট করবেন ওকে যাই হোক তো চলে আমরা ক্লাসের কন্টেন্টে চলে যাই ক্লাসের বিষয়গুলো আমরা আজকে শুরু করি অলরেডি অনেকগুলো কথা বলে ফেলছি দেখেন সবাই আমরা যে সফটওয়্যারটি ইউজ করতেছি এটা হলো অ্যাডোব ফটোশপ সফট সিসি নাইনটিন ভার্সন তো এটা একটা বেক্টর বেস সফটওয়্যার সরি রাস্টার বেস সফটওয়্যার ফটোশপটা সো এই সফটওয়্যারটাই আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক এবং ডাউনলোড প্রসেসের লিঙ্ক আমি অলরেডি আপনাদের মেলও করে দিচ্ছি আপনারা যদি মেল চেক করে থাকেন আপনাদের মেলে পেয়ে যাবেন ওকে ইভেন আপনাদের গ্রুপে এবং সব জায়গায় আমি পোস্ট করে দিছি ওকে আচ্ছা তো এই সফটওয়্যার কাজ করার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে এটার বেসিক থেকে একদম শুরু করবো আমি ইন্টারফেস থেকে শুরু করে একদম আস্তে আস্তে আমরা আগাবো গাবো সেই ইন্টারফেসটা যদি দেখার চেষ্টা করেন সবাই এখানে আপনি যখন সফটওয়্যারটি ইনস্টল করবেন এরকম ইন্টারফেস পাবেন এখানে আমার কিছু রিসেন্ট ফাইল আছে যে ফাইলগুলো আমি এখানে ইউজ করছি রিসেন্টলি ঠিক আছে ওই ফাইলগুলো এখানে দেখাচ্ছে আর আদারওয়াইজ বাকি যে ইন্টারফেস এগুলো আপনারা সেম পাবেন তো আপনি যদি ফটোশপে যদি কোনো কিছু কাজ করতে চান বা কোনো কিছু ক্রিয়েট করতে চান আপনাকে ডকুমেন্ট সেট আপ করতে হবে তো ডকুমেন্ট সেট আমরা যাবো তার আগে ইন্টারফেসটা দেখে কি কি আছে আমরা উপরে যদি দেখেন কিছু মেনু আছে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার থ্রি ভিউ উইন্ডো হেল্প ওকে এখানে যে মেনুগুলো আছে মেনুগুলোর ভিতরে সব থেকে হেল্পফুল মেনু যদি বলি উইন্ডোটা উইন্ডো মেনুটা হলো সব থেকে হেল্পফুল এবং ইউজেবল একটা মেনু যেই মেনুটাতে আপনার সব থেকে বেশি ইউজ করা হয় বা সব থেকে বেশি অপশন এখানে আছে কেন আছে কী কী অপশন আছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি এখানে একটু লক্ষ্য করেন ফাইল মেনুতে এখানে নিউ আসে ওপেন আসে রাইট আবার এখানে দেখেন ক্রিয়েটেভ নিউ আসে ওপেন আসে এই দুইটা যে কাজ এখান থেকে যদি করে একই কাজ যদি আপনি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চান যে আপনি একটা ডিজাইন করবেন আপনার সাইজের মতো করে কাস্টমাইজ করে সেক্ষেত্রে ক্রিয়েটে নিউতে ক্লিক করবেন ক্রিয়েটেভ নিউতে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন এই সেটিংগুলো এখান থেকে করতে পারবেন আর যদি আপনি কোনো কিছু প্রিভিয়াসলি ডিজাইন করা আছে সেটা ওপেন করতে চাচ্ছেন এর আগে ডিজাইন করে রাখছেন বা এর আগে করা হয়েছে বা কোনো একটা ইমেজ আছে যে ইমেজটা আপনি কোনো ওপেন করতে চাচ্ছেন অনেক সময় দেখা যায় না আমরা ইমেজ ওপেন করি আমার কোনো ইমেজ এডিট করতে চাচ্ছি সেক্ষেত্রে ওপেনে ক্লিক করে আপনি যেটা করতে পারবেন ইমেজটা এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন এখানে ওপেন হয়ে যাবে ওপেন যখন করবেন তখন দেখবেন ফটোশপের মেন ইন্টারফেসটা এখানে চলে আসবে তো ইন্টারফেস সম্পর্কে আমরা একটু শর্টলি জানি দেন আমরা ডকুমেন্টসটাকে যাব তো ইন্টারফেসে দেখেন উপরে আমাদের যে মেনুবারটা আছে এটাকে মেনুবার বলা হয় ওকে এখানে অনেকগুলো মেনু আছে এবং প্রত্যেকটা মেনুর সাব মেনু আছে এখানে ইম্পর্টেন্ট একটা কথা হলো যেই মেনুগুলো আপনি দেখবেন একটু নজর দিয়ে যখন কাজ করবেন যেটা করবেন মেনুর নামের সাথে শর্টকাটটা ফলো করবেন যে আসলে এখানে কী শর্টকাট আছে হুম সাপোজ নিউ ইয়ার শর্টকাট কী এন এগুলো ফলো করবেন কাজ করার সময় চেষ্টা করবেন শর্টকাট অ্যাপ্লাই করে কাজগুলো করার জন্য তাহলে যেটা হবে কি আপনি দশ মিনিটের কাজ পাঁচ মিনিটে করতে পারবেন অনেক অল্প সময় বেশি কাজ করতে পারবেন প্রফেশনালিজমটা আপনি একদম শুরু থেকে শুরু করলে আপনার পরবর্তীতে গিয়ে আপনার প্রবলেমটা ফেস করতে হবে না ঠিক আছে আর এখানে আমরা যেই অপশনগুলো আপনাদের প্রয়োজন প্রফেশনাল কাজ করতে যেগুলো আসলে লাগবেই এই ধরনের কাজগুলো বা এই ধরনের অপশনগুলো আমি আপনাদের দেখাবো ফটোশপ কিন্তু অনেক ভিউজ বড় একটা সফটওয়্যার এবং ফটোশপে যদি বলেন আমি কিন্তু ফটোশাপের যদি আমি যদি চিন্তা করি এত বড় সফটওয়্যার আমি নিজে পার্সোনালি আমি যদি বলি ফটোশপের আমি টেন পার্সেন্টও খুব ভালোভাবে যাই না বাট কাজ করতে আপনার ফাইভ পার্সেন্ট বা ফোর পার্সেন্ট যদি ফটোশপে জানেন তাহলে আপনি জানবেন ঠিক আছে এ কারণে কাজ করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হান্ড্রেড পার্সেন্ট আমি শিখাবো আপনাদের বা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো সেক্ষেত্রে দেখেন যে বিষয়গুলো আসলে কাজ করবেন প্রত্যেকটা বিষয় নোট করে রাখবেন এবং এই শর্টকাটগুলো ফলো করবেন কোনটা শর্টকাট কি তাহলে দেখা যাবে শর্টকারে কাজ করলে আপনার জন্য অনেক সহজে কাজ করতে পারবেন ওকে তো এটা হলো মেনুবার মেনুবারের ভিতরে অনেকগুলো সাবমেনু আছে এরপরে নিচে একটা আসে দেখেন নিচে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অপশন বার অপশন বাজার ইন্টারেস্টিং বিষয়টা কি অপশন বারের ইন্টারেস্টিং বিষয়টা হলো আপনি যখন টুলস গুলো চেঞ্জ করবেন টুলস ওয়াইজ দেখেন অপশনগুলো আপনার কি থাকবে অপশন থাকবে তো এই অপশন বারগুলো কোনটার কি কাজ কোনটা কিভাবে কাজ করবেন প্রত্যেকটা বিষয়ে আমরা টুলস প্লাস মেনু যখন দেখব সিরিয়াল ভাবে যাবো ঠিক আছে তো এটা হলো অপশন বার লিখে রাখেন তারপরে নিচে যে বারটা আছে দেখেন এটা হলো আমাদের টাইটেল বার টাইটেল বাড়ির বিষয়টা কি এখানে কী কী থাকে টাইটেল থাকবে হলো আপনি যেই ডকুমেন্ট ওপেন করবেন ওইটার নামটা থাকবে ওই ডকুমেন্টটা কত পার্সেন্ট জুম ইন জুম আউটে আছে পার্সেন্টেজ দেখাবে এবং এই ডকুমেন্টটা কি কালার মোডে আছে সেটা দেখাবে তিনটা বিষয় কি দেখতেছে আমরা এখান থেকে এটা নামটা দেখতে পাচ্ছি এবং এটা কোন ফর্মেট আসছে সেটাও দেখতে পাচ্ছি জেপিজি ফরমেটে কত পার্সেন্ট জুমে আছে তেত্রিশ পার্সেন্ট আমি জুম বাড়াই সেক্ষেত্রে এখানে বাড়তেছে এটা কি কালার মোডে আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে ওকে সো এই বিষয়গুলো হলো আপনাকে একটু খেয়াল করতে হবে এবং আপনি যখন একাধিক ডকুমেন্ট ওপেন করবেন তখন এখানে একাধিক টাইটেল শো করবে সাপোজ এখান থেকে আমি আর একটা ডকুমেন্ট যদি ওপেন করি ওপেনে গেলাম চলো সেখান থেকে আমি এই ডকুমেন্ট ওপেন করলাম এটা রিসেন্ট একটা ক্লায়েন্টের কাজ সো এই ডকুমেন্ট যখন ওপেন করলাম তখন দেখেন এই ডকুমেন্টের নামটা দেখাচ্ছি হিমাকো ফ্লায়ার ডিজাইন কপি টু ডট জেপিজি টোয়েন্টি ফাইভ পারসেন্ট দেন আট জিবি এই কালার মোডে এটা আছে ওকে সো যখন আপনি একাধিক ডকুমেন্ট ওপেন করবেন তখন একাধিক টাইটেল এখানে শো করবে এখানে দেখেন ফার্স্ট টাইটেল এটা সেকেন্ড টাইটেল এবং যদি যখন এটা প্রয়োজন না হবে তখন এখানে ক্লিক করে এটাকে কেটে দিতে পারবেন আপনি আমরা কেটে দিলাম এই বিষয়গুলোতে আমরা আবার ঘুরে ফিরে আসবো ওকে এবং ডকুমেন্টের ইন্টারফেস নিয়ে আরও কিছু বিষয় আমরা জানবো সেটা দেখেন আমি যদি এখান থেকে প্রিভিয়াসলি কোনো ডিজাইন করা আসে সেটা যদি আমি ওপেন করতে চাই সাপোজ আমি আপনাদের ব্যাসটা যদি এখানে ওপেন করি এটা আমি এখান থেকে ওপেন করলাম একটা এখানে করা আছে সেটা ওপেন করলাম সেটা ওপেন করলে দেখেন এটারও এটা আছে আর রাইট সাইডে দেখেন এখানে কিছু প্যালেট আছে এই যে প্যালেট আছে এক একটা প্যালেট বলা হয় কালার প্যালেট প্যালেট ঠিক আছে প্রত্যেকটা প্যালেট এবং এখানে যে অংশটুকু আছে এই অংশটুকুকে বলা হয় ফ্লোটিং প্যানেল ঠিক আছে ফোল অংশটাকে কি বলা হয় ফ্লোটিং প্যানেল রাইট সাইডে হোল অংশটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল এবং এখানে ইন্ডিভিজুয়াল এক একটাকে প্যালেট বলা হয় লেয়ার প্যালেট আছে দেখেন চ্যানেল আছে পাত আছে এবং এইগুলো কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো শেখার চেষ্টা করব যে বিষয়গুলো আসলে আমাদের কখন কোনটা প্রয়োজন হবে সেইটার উপর ডিপেন্ড করবে কখন কোনটা আমরা শিখবো সাপোজ আজকে ক্লাস আমার লেয়ারটা মাস্ট প্রয়োজন হবে লেয়ারের যে বিষয়টা আজকে আপনার খুব চমৎকারভাবে বুঝে যাবেন এবং আজকে ক্লাসটা করলে ফটো লেয়ার নিয়ে আপনার কোনো দিন আর কোনো প্রবলেম করতেই হবে না এই লেয়ারকে মানুষ সাপের মতো ভয় পায় যারা ফটোশাপ খুব একটা বেশি কাঁচা বা খুব একটা বেশি জানে না ঠিক আছে তো আজকের ক্লাসটা করলে লেয়ার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না লেয়ার এ টু জেট আপনার কভার করে ফেলবেন ওকে সো এই প্যালেটগুলো যদি এখানে না থাকে বাই চান্স তো সেক্ষেত্রে আবার যেটা করতে হবে উইন্ডো থেকে আপনার এখানে ওয়ার্ক স্পেস আসছে ওয়ার্ক স্পেসে আসার পরে এখান থেকে একটা ডিসেজিস দিলে এই ফুল সেট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনার মতো করে একদম শুরুতে যেরকম ছিল ওরকম হয়ে যাবে এখন ইন্ডিভিজুয়াল যদি কোনো প্যালেট আপনি এখানে না পান বা খুঁজে না পান তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই উইন্ডো মেনু থেকে এখানে আপনি সবগুলো প্যালেট সিরিয়ালি পাবেন সাপোজ এখানে আপনার লেয়ার প্যালেটটা নাই কেটে দিলাম তখন উইন্ডো মেনুতে আসলে আপনি এখান থেকে লেয়ার প্যালেটটা পেয়ে যাবেন এই দেখেন লেয়ার শর্টকাট এফ সেভেন এখানে ক্লিক করলেন এই দেখেন আমার লেয়ার প্যালেট চলে আসলো তো তাহলে কি বুঝলাম আমাদের যদি কখনো কোনো প্যালেট হারায় যায় সাপোজ কালার নাই এখানে তাহলে কোথায় পাবো এটা উইন্ডো মেনুতে পাবো ঠিক আছে বুঝতে পারছেন বিষয়গুলো এখন মনে করেন আপনি কাজ করতে করতে অনেক সময় টুলবার হারায় যায় টুল বার নাই ওই টুল কই পাবেন এই উইন্ডো মেনুতেই পাবেন তার মানে কি যত প্যালেট বা যত প্যালেন আছে সব আমরা কই পাবো এই টুলবারে পাবো ওকে তো টুলবার ক্ষেত্রে দেখা যায় একটা বিষয় দেখেন টুলবারটা এখানে লেফট সাইডে থাকে লেফট সাইডে এখানে সিঙ্গেল রোতে থাকে অনেক সময় ডাবল রথে থাকে যখন সিঙ্গেল রথে থাকে তখন আপনি এই অ্যারোতে ক্লিক করলে ডাবল হয়ে যাবে আবার অ্যারোতে ক্লিক করলে সিঙ্গেল হয়ে যাবে মানে অ্যারোতে ক্লিক করলে সিঙ্গেল থাকলে ডাবল হবে ডাবল থাকলে সিঙ্গেল হবে ঠিক আছে যেভাবে আপনি কমফোর্টেবল হয় ইউজ করতে পারবেন এটাকে তাহলে আপনি সরায় নরাই বামে ডানে যেখানে খুশি রেখে কাজ করতে পারবেন আর এই প্যালেটের ক্ষেত্রে একটা বিষয় আছে এখানে যে টুলসগুলো আছে এই টুলসের একটু আমরা জানার চেষ্টা করি যে এই টুলসের কোন সেকশনকে কি বলে দেখেন ফার্স্ট যে সেকশনটা আছে এখানে দেখেন এখানে ফার্স্ট সেকশনটাকে বলা হয় সিলেকশন সিলেকশনের যেই কয়েকটা টুলস আছে এখানে ফার্স্ট চারটা যে টুলস এটা নয় সিলেকশন ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন দেখেন এখানে আমাদের মুখ টুল আছে একটু টোলের কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে ক্লাসে অনেকগুলো জানার চেষ্টা করবো এখানে সিলেকশনের আরও চারটা টুলস আছে এখানে আমাদের লেসো টুলের অনেকগুলো টুলস আছে এখানে আমাদের কুইক সিলেকশন ম্যাজিক সিলেকশনের কিছু টুলস আছে ঠিক আছে এখানে ক্রোপের কিছু টুল আছে ঠিক আছে এর পরবর্তী যে সেকশনটা আছে এখানে পরবর্তীতে আমার আটটা টুলস আছে এইটা হলো আমার এডিটিং টুলস এডিটিং টুলস বলতে কি কী বোধ হয় বলেন তো এডিট করা মানে কি কোনো কিছু অ্যাড করা বা কোনো কিছু বাদ দেওয়া বা কোনো কিছু সংযোজন করা রাইট হুম এটা ইডিটিং এর জন্য আবার দেখা যায় আমরা এই টুলসগুলো ইউজ করি এখান যে পরবর্তী আমাদের ছয়টা বা আটটা টুলস আছে এই টুলসগুলো এরপরে দেখেন আমাদের যে পেন টুল গ্রেডিয়ান টুল এই টুলগুলো আবার আমাদের ডিজাইনিং টুল ডিজাইনিং টুলস কোনগুলো হচ্ছে শেপ ড্র করা বা পেন কাজ করা এই সাপোজ এখান থেকে দেখতে পাচ্ছেন পেন টুল দিয়ে তো এই ডিজাইনিং টুল বা ডিজাইনিংকে ইডিটিং করার জন্য কিছু আমাদের পাত সিলেকশন আমাদের ডিরেক্ট সিলেকশন কিছু টুলস আছে ঠিক আছে লাস্ট যে সেকশনটা আছে কেন আমার কালার সেকশন আছে কালার সেকশনে আমরা কালারগুলো অ্যাপ্লাই করব এটা আমি সেকশন বাই সেকশন বোঝার স্বার্থে বললাম এটা স্পেসিফিকলি আসলে না বুঝলেও প্রবলেম নয় কারণ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টুলসের কাজেই দেখার চেষ্টা করব ওকে সো এই টুলসগুলো আমাদের যদি আপনাদের কম মনে হয় আপনি সাপোজ ফটোশপ ইউজ করতেছেন যে সব টুলস আপনার এখানে নাই বা খুব টুলস এখানে কিছু মিসিং আছে তখন কি করবেন তখন এই থার্ড থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করে আপনি যদি এখান থেকে কাস্টমাইজ টুল থেকে রিয়েস্টোর ডিফল্ট ক্লিক করেন তাহলে দেখা যাবে কি ফার্স্ট যেভাবে ছিল কোনো একটা যদি মিসিং থাকে তো সেক্ষেত্রে এটা আপনি ঠিক হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা যদি কখনো টুলস হারায় যায় বা কোনো টুলস খুঁজে না পান টুলস কম মনে হয় তখন কি করবেন এই থ্রি ডটে ক্লিক করে এডিট টুলে যাবেন এখান থেকে রিয়েস্টোর ডিফল্টসে ক্লিক করে আপনার টুল চলে আসবে ওকে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তো এই হলো আমাদের বেসিক ইন্টারফেসে আলোচনা ঠিক আছে ইন্টারফেস নিয়ে একটা ধারণা দেওয়ার প্রয়োজন ছিল সেটা এরপরে আমরা এখন চলে যাবো ডকুমেন্টসে এবং ডকুমেন্টস থেকে শুরু করে আমরা আবার স্টেপ বাই স্টেপ সামনে দিকে আগানোর চেষ্টা করবো ওকে তো আমি এখন যতটুকু বুঝালাম এতটুকু বুঝতে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন কারো কোনো কোশ্চেন হ্যালো

মানে দুইটাই একটা একটা নো আনসার হবে একটা ইয়েস আনসার হবে আচ্ছা যদি কেউ বুঝে না থাকেন সেক্ষেত্রে আনমিউট করে বলতে পারেন আচ্ছা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যদি এখনো যদি বলি যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করতে পারেন বা এই অংশটি বুঝি নাই ওকে আসলে এখানে না বোঝার মতো তেমন কিছু নেই আমি চেষ্টা করছি একদম বিস্তারিত বলার জন্য এবং এই সামনে যে বিষয়গুলো আছে ওইগুলো ইম্পর্টেন্ট আচ্ছা অলরেডি আচ্ছা আমি আশা করবো ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকবেন তাহলে আরও অনেক ইনফরমেটিভ অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে দেখেন আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই রেকর্ডিংটা দেবেন রেকর্ডিং দেখে কভার করব দেখেন লাইভ ক্লাস করে যে ইন্টারেস্টটা আপনি পাবেন সবাই একসাথে চল্লিশ জন বসে যখন একটা ক্লাস করে মজারা পাবেন সেটা আপনি জীবনও ওই রেকর্ডিং ক্লাস দেখে মজারা পাবেন না রেকর্ডিং ক্লাস দেখতে কী হয় এই রেকর্ডিং ক্লাস করতেছেন পাশে একটা ছবি আসলো বা সার এই ফেসবুকে একটা মেসেজ আসলো ওই মেসেজ আনসার দিতে দেখা যায় রাত চলে যায় আবার দেখা যায় ভিডিও দেখতেছেন ইউটিউবে অন্য একটা ভিডিও সাজেস্ট করতেছে পাশে ওই ভিডিও ক্লিক করে দেখা যায় ডিটেল ওই দিন আর দেখা হয় না এই প্রবলেমগুলো আসলে আমি নিজেও ফেস করি যখন রেকর্ডিং দেখি বা করি ঠিক আছে একটা নিজে দেখতে যাই সাইডে অনেক কিছু আসে বা অনেক নানা ধরনের ফেসবুক মেসেঞ্জার ইউটিউবে বিষয় থাকে তো দেখা যায় আমাদের মেন সময়টা ওখানে দেওয়া হয় না তো বাট লাইভ ক্লাস যতটুকু সময় করবেন ততটুকু সময় কিন্তু আপনারা আপনার ফুল ইন্টারেস্ট কিন্তু এই ক্লাসের প্রতিই থাকবে তো সেক্ষেত্রে এখান থেকে যতটুকু বুঝতে পারবেন আপনি যদি এই ক্লাসটা করেন এখানে যদি ফিফটি পার্সেন্ট বুঝতে পারেন আপনি রেকর্ডিং ডিজাইন ক্লাস যদি আবার দেখেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ওকে সো ইন কেস খুব বেশি প্রবলেম না থাকলে কেউ রেকর্ডিং ক্লাস মানে লাইভ ক্লাস কেউ মিস করবেন না ওকে ক্লাসে জয়েন করে ক্লাসগুলো করার চেষ্টা করবেন আর একটা বিষয় আপনারা যখন ওই যে অনেকেই মেসেজ দেয় গ্রুপে যে ভাই আমার এই প্রবলেমে কারণে জয়েন করতে পারি নি এই প্রবলেমের বিষয়গুলো ব্যক্তিগত যে প্রবলেমের বিষয়গুলো যে সাপোজ আমি জয়েন করতে পারি না ভাই এই প্রবলেমের প্রবলেম এই বিষয়গুলো আমাকে ইনবক্স করবেন ঠিক আছে আমার ফেসবুকে প্রোফাইল ইনভাস করবেন এই বিষয়গুলো প্লিজ গ্রুপে শেয়ার করবেন না যে ভাই আমি এই প্রবলেমের কারণে জয়েন করতে গ্রুপে শেয়ার করলে হয় কি আপনার একটা প্রবলেমের কথা শুনে আরেকজন মনে করি আমারও তো আমিও না যাই আমিও একটা এক্সকিউজ দেখাই সো এই ব্যক্তিগত বা নিজস্ব প্রবলেমগুলো আমাকে ইনবক্স করে বলেন ভাই আমি এই কারণে আসতে পারি না বা আমি এই কারণে আসতে পারি না বা এই প্রবলেম প্রবলেমগুলো আপনারা গ্রুপে শেয়ার না করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা আবার ক্লাসের টপিকে চলে যাই আমরা এটা কেটে দেই আচ্ছা চলেন আমরা যদি একটা ডিজাইন করি বা একটা ডকুমেন্ট সেট আপ করতে চাই যে ডিজাইনার হিসাবে তাহলে আমাকে যে যে বিষয়গুলো আচ্ছা কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট ক্ষেত্রে হ্যাঁ এই রেকর্ডিং ক্লাস তো আমি অবশ্যই দেবো বাট আপনারা লাইভ ক্লাস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমার ভালো লাগবে আপনারা চল্লিশ জন একসাথে ক্লাস করতেছেন আমি ক্লাস করাচ্ছি ঠিক আছে ওকে সো আমি যদি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমি ক্রিয়েটে নিউতে ক্লিক করব ক্রিয়েটে নিউতে ক্লিক করলে কি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট হবে না যেটা হবে ডকুমেন্ট সেট চলে আসবে দেখেন ডকুমেন্ট সেট আপটার ইন্টারফেসটা চলে আসছে আপনার যদি অন্য ভাষণের ফটোশপ হয় তো সেক্ষেত্রে এখানে যে অপশনগুলো আছে ওই অন্য ভাষণের ফটোশাপের সেম অপশনগুলো আপনি পাবেন হয়তো একটা যেটা অপশন কম বেশি পেতে পারেন যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে এটা বলবে এরপরে দেখেন আপনি যদি এখান থেকে আঁকতে পারেন অথবা যদি ফায়ার মেনু থেকে যান সেক্ষেত্রে হবে এবং কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ইমপ্রেস করেন সেক্ষেত্রে ওই একই ইন্টারফেস এখানে চলে আসবে ঠিক আছে সেখানে ইন্টারফেস আসলে রিসেন্ট যেই ডকুমেন্ট নিয়ে গেলে আমার কাজ করা হয়েছে এই সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে সেই ডকুমেন্টগুলো এখানে শো করতেছে আমার ঠিক আছে তো এর পরবর্তী দেখেন এখানে পরবর্তীতে যে বিষয়গুলো আছে দেখেন এখানে কিছু ডিফল্ট মানে ডিফল্ট বলতে হলো কি অলরেডি রেডি করা আছে ঠিক আছে ফটোশপের রেডি কিছু ভাষণ এখানে দেওয়া আছে কিছু সাইজ এখানে দেওয়া আছে এখানে কিছু মোবাইলের জন্য ওয়েবের জন্য হ্যাঁ কিছু সাইজ দেওয়া আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য কিছু সাইজ দেওয়া আছে প্রিন্টিংয়ের পেপারে কিছু সাইজ দেওয়া আছে যেটা আমাদের সবথেকে বেশি ইউজ করা হয় ঠিক আছে এখানে আমার লেটার সাইজ আছে লিগাল সাইজ আছে ট্যাবলেট এ ফোর এ বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে ফটোর কিছু সাইজ এখানে দেওয়া আছে ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের কিছু সাইজ এখানে দেওয়া আছে তো এই সাইজগুলো দিয়ে যদি ডকুমেন্ট ক্রিয়েট করেন ডকুমেন্ট ক্রিয়েট করে এই সাইজগুলো কাজ করতে পারেন বাট আমরা যখন এজ এ ডিজাইনার হিসেবে প্রফেশনাল ডিজাইনার হিসেবে যখন কাজ করবেন বা ফটোশপ আর্টিস্ট হিসেবে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই এটা কাস্টমাইজ করতে জানতে হবে এখানে কোন ভ্যালুটাকে কেন দেবো কোন ভ্যালুটা কত দিলে বেটার হবে বা কোন সাইজ দিয়ে আমি ডিজাইনটা করতে পারবো সাপোজ আপনি যখন কাজ করতেছেন আপনাকে হয়তো এক ইঞ্চি একটা বিস্কিটের প্যাকেট করতে দেওয়া হলো সরি এক ইঞ্চি তো বিস্কিট হয় না এক ইঞ্চির একটা চকলেটের প্যাকেটের ডিজাইন করতে দেওয়া হল তখন কিন্তু আপনি যদি এই বিষয়গুলো না জানেন ভ্যালুগুলো যদি বসাতে না পারেন প্রপারলি সেক্ষেত্রে আপনি আটকায় যাবেন এবংেন আপনি যদি এই সেট আপগুলো ভালোভাবে না জানেন সাপোজ খুব সুন্দর ডিজাইন করলেন আপনার সেট আপে গরমিল আছে রেজলিউশনে গরমিল আছে সেক্ষেত্রে প্রিন্ট আউটপুটে কিন্তু খুব ভালো আসবে না ঠিক আছে সেক্ষেত্রে প্রিন্টে গিয়ে ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে ডিজাইন ক্লিয়ার নাও আসতে পারে এজন্য আপনার এই ফটোশপের আজকের ক্লাসের এই টপিকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার প্রত্যেকটা বিষয় স্টেপ স্টেপ বুঝে অ্যাপ্লাই করা আমি সেই বিষয়টা আমি এখন দেখাবো দেখেন সব মনোযোগ দিয়ে দেখবেন আমি বিষয়গুলো নোট করার চেষ্টা করবেন আমি কিছুক্ষণ পরে কোশ্চেন করব কোয়েশ্চেন অ্যানসারটা কিন্তু আপনাদের দিতে হবে সো ফার্স্ট যেটা আছে আপনি এখান থেকে ডিফল্ট অবস্থা যে কোনো একটা সেটিং সাপোজ আমরা এখানে প্রিন্ট থেকে এফ ফোর সাইজের সেটিংটা সিলেক্ট করে রাখি এখানে অটোমেটিক যে ভ্যালুটা আছে সেটা থাক দেন আমি আস্তে আস্তে কাস্টমাইজ করব দেখেন ফার্স্ট যেটা আছে হলো প্রিসেট ডিটেলস প্রিসেট ডিটেলসটা কি প্রিসেট ডিটেলসটা হলো আপনি যে ডকুমেন্টটা ক্রিয়েট করবেন ওইটা ডিটেলস ফুল ফার্স্ট যেটা আছে টাইটেল লিখতে হবে এখানে কি টাইটেল লিখতে হবে আপনি যে ডিজাইনটা করবেন ওইটার নামটা লিখতে হবে ওই ফাইলটার নামটা লিখতে হবে যে ফাইলটা কি নামে আপনি সেভ করবেন এখন এই নামটা আপনি এখনও দিতে পারেন এই নামটা আপনি ডিজাইন কমপ্লিট করার পরে আপনি ডিজাইন যখন সেভ করবেন তখন দিতে পারেন দুইটা অপশন এখনও দিতে পারেন পরে দিতে পারবেন তো আমরা যেটা করব পরের জন্য ওয়েট করবেন আমরা এখনই নামটা দিয়ে ফেলবো সাপোজ আমি নাম দিলাম আজকে ক্লাসে নামটা আমি দিলাম সাপোজ পিএস ক্লাস ওয়ান আপনারা কি আপনাদের ব্যাস নাম্বার জানেন হুম নাম্বার ঠিক আছে টু ফোর ডাবল ওয়ান আচ্ছা এরপরে দেখেন উইট এবং হাইট আছে এখন দেখেন উইট হাইটটা কি উইট হাইটটা আমরা সবাই জানি উইথ কি উপরে নিচে নাকি লেফট রাইডে বলুন তো উইটটা কি লেফট রাইডে যে আমাদের স্কেলটা ওটাকে আমরা উইট বলি এবং টপ বটম উপরে নিচে যে স্কেলটা ওটাকে আমরা হাইট বলি রাইট তো এটার আগে আমাদের জানতে হবে আমি যে এইট পয়েন্ট ফাইভ ইলেভেন এটা আমি কিসে পরিমাপ করব। এটা কি আমি ফিটে পরিমাপ করব না ইঞ্চিতে করব নাকি সেন্টিমিটারে করব না পিকজেলে করব। সেটা জানার জন্য দেখেন রাইট সাইডে আমাদের এখানে যেটা আছে সেটা হলো এখানে আমাদের কিছু মিটার আছে মিটার বলতে হলে এখানে একক বলা হয় ঠিক আছে ইউনিট বলা হয় প্রত্যেকটা বিষয় মাপার জন্য কিছু ইউনিট থাকে না তো আপনি যখন ডিজাইন করবেন এটা কিসে পরিমাপ করবেন সেটা ডিপেন্ড করে ইউনিটগুলোর উপর এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা ইউনিট আছে ঠিক আছে ছয়টায় আমার উপর একটা সাতটা ইউনিট আছে এখন আপনার কোশ্চেন হতে পারে ভাই আমরা ষাটটা ইউনিট আছে আমরা কোন ডিজাইনের জন্য কোনটা ইউজ করব তো দেখেন প্রিভিয়াস ক্লাসে আমি দুইটা ট্রান পড়াই পড়াইছিলাম একটা হলো প্রিন্ট মিডিয়া ডিজাইন একটা হলো ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন রিকল করতে পারেন সেটা হলো প্রিন্ট মিডিয়া ডিজাইন কোনগুলো যেগুলো আমরা প্রিন্ট করি যে ডিজাইনে করবার প্রিন্ট করি এবং যেটা হলো আমরা ডিজাইন করবার প্রিন্ট করি না ডিজিটাল ডিভাইসে পাবলিশ করি বা ডিজিটালি পাবলিশ করি সেই ডিজাইনটাকে আমরা কী বলি সেই ডিজাইনটাকে কোন আমরা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন বলি তো একটা প্রিন্ট মিডিয়া ডিজাইন একটা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন যদি আবার বলতেছি যদি আপনার ডিজাইনটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য আপনি পাবলিশ করেন সেক্ষেত্রে আপনি পরিমাপটা করবেন হলো জেলে লিখে ফেলেন জাস্ট এটা লিখলেই হবে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা যদি কোনো ডিজাইন করি সেক্ষেত্রে আমি জেলে পরিমাপ করবো আর যদি আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করেন অ্যাজ লাইক যেই ডিজাইনটা করবার প্রিন্ট হবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন কোনো বাধা নেই বুঝতে পারছেন এখন অনেক ক্লায়েন্ট ইঞ্চিতে করে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ইঞ্চিতে পারে পিকজেল সরি মিটার দিতে পারে সেন্টিমিটার দিতে যে যেটা দেবে ওটাতে আপনি করতে পারেন আপনি যখন ডিজাইন করবেন আপনিও প্রিন্ট মিডিয়ার জন্য যে কোনো একটা ইউজ করতে পারেন বাকিগুলো সেন্টিমিটার মিলিমিটার পয়েন্ট পাইকাস পাইকাসও কিন্তু কাইন্ড একটা ইউনিট ঠিক আছে বাইরের দেশে ইন্টারন্যাশনাল ইউজ করা হয় বুঝতে পারছেন সো এই পিক তা শুধুমাত্র আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ইলেকট্রনিক মিডিয়ার ডিজাইনগুলো ফেসবুক কভার ইউটিউব কভার ওয়েব ব্যানার ওয়েব ডিজাইন আইকন সফটওয়্যার এই বা এই কাজগুলোর জন্য আমরা ইলেকট্রনিক মিডিয়ার ডিজাইনগুলোর জন্য পিকজেল ইউজ করব আর আমরা প্রিন্ট মিডিয়ার জন্য আমরা এখান থেকে ইঞ্চি ইউজ করতে পারি সেন্টিমিটারও করতে পারি মিলিমিটার যে কোনো আপনি ইউজ করতে পারেন বুঝতে পারছেন সবাই ক্লিয়ার সবাই আমি কিন্তু কিছুক্ষণ পরে কোয়েশন করবো সো নোট করে রাখেন হুম বুঝতে পারছি ভাই ওকে তারপর দেখেন দুইটা আমাদের এখানে ওরিয়েন্টেশন আছে ওরিয়েন্টেশন বলতে দুই ধরনের হয়ে থাকে একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ একদম সিম্পল বিষয় যদি আপনার ডিজাইনের উইট কম হয় হাইট বেশি হয় সেক্ষেত্রে পোর্ট্রেট বলি আমরা আর যদি আপনার ডিজাইনের এই হাইটটাকে উইটের জায়গায় নিতে চান আর উইটটা হাইটের জায়গায় নিতে চান জাস্ট এক্সচেঞ্জ যদি করতে চান সেক্ষেত্রে আপনি ল্যান্ডস্কেপ দিলে যেটা হয় উইটটা বেশি হয়ে যায় হাইটটা কম হয়ে যায় ঠিক আছে আপনার এটা আপনি যদি ডিজাইন রিলেটেড কাজগুলো করেন পরবর্তীতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়টা কিন্তু অনেক অংশে অনেক সময় বিভিন্ন এমসি বিভিন্ন ধরনের পরীক্ষার ইন্টারভিউতে এই বিষয়গুলো আমাদের আসে ঠিক আছে সো পোর্ট্রেটটা কী বা ল্যান্ডস্কেপটা কী জাস্ট সিম্পলি যদি আপনার উইট কম থাকে হাইট বেশি থাকে সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট বলি যদি আমাদের উইট বেশি থাকে হাইট কম থাকে সেক্ষেত্রে আমরা স্কিপ বলি ওকে তারপর দেখেন আর্টবোর্ড একটা অপশন আছে এটা আপাতত আমাদের প্রয়োজন নাই এইটা আমরা দেখবো যখন টুলসে আমাদের দেখেন আর্টবোর্ডের কিছু কাজ আছে এবং আর্টবোর্ডের যখন মাল্টিপল পেজ আমরা যখন কাজ করবো সেক্ষেত্রে আপাতত আপাততের আমরা স্কিপ করতেছি পরবর্তীতে আমরা দেখব এরপরে যেটা আছে দেখেন রেজুলেশন রেজুলেশনটা কি রেজুলেশনটা হলো আপনি যে ডিজাইনটা করবেন ওটা রেজলিউশন বা ওটা পিক্সেল সংখ্যা কতটুকু হবে লাস্ট ক্লাসে আমরা জেনে আসছি যে রেজলেউশন মিনস পিপিআই পার পিক্সেল সরি পিপিআই বলতে কী বলছিলাম মনে আছে পিকজেল পার ইঞ্চ রাইট পার ইঞ্চিতে কী পরিমাণ পিকজেল আছে ওটাকে আমরা রেজলিউশন বলি তো এটা বলে যান এখানে দুইটা টার্ম মনে রাখবেন সেটা যদি আপনার প্রিন্ট মিডিয়ার ডিজাইন হয় যদি প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করে সেক্ষেত্রে রেজলিউশন থ্রি হান্ড্রেড দিবেন লিখে রাখেন প্রিন্ট মিডিয়ার ডিজাইন ফর থ্রি হান্ড্রেড রেজলিউশন আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো আর হলো ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন ইলেকট্রো মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ডিজাইনের জন্য রেজলিউশন হবে সেভেন্টি টু এখানে যে দুইটা ভ্যালু বলছি এই দুইটা ভ্যালু স্ট্যান্ডার্ড ভ্যালু এটা কম বেশি কম দিতে পারবেন না এটা আপনি বেশি দিতে পারেন ঠিক আছে স্ট্যান্ডার্ড ভ্যালুটা লিখে ফেলেন প্রিন্ট মিডিয়ার জন্য রেজলিউশন হবে থ্রি আর ইলেকট্রনিক মিডিয়া যখন ডিজাইন করবেন যেই ডিজাইনটা ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ করবেন সেইটার জন্য আপনারা রেজলিউশন দিবেন সেভেন্টি টু ওকে মনে থাকবে সবার এখন যদি এখানে কোনো বান্দা থেকে থাকেন যে ইলেকট্রনিক মিডিয়া এবং কি বলে প্রিন্ট মিডিয়ার ডিজাইন সম্পর্কে ধারণা নাই সেক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ফার্স্ট ক্লাসের ভিডিওটা আবার দেখেন আই থিঙ্ক যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তাদের আমাদের মনে হয় না তাদের ভুল হওয়ার কোনো পসিবিলিটি আছে এবং চিনতে কোনো প্রবলেম কারণ আমরা ওই ক্লাসে অনেক ডিসকাশন করছি প্রিন্ট মিডিয়া নিয়ে অনেক আপনাদের কোশ্চেন আনসার নিচ্ছে আমি বলছি হ্যাঁ ইলেকট্রনিক মিডিয়া নিয়ে আমরা আলোচনা করছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা ওকে সো ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার জন্য হবে রাইট প্রিন্ট মিডিয়ার জন্য হবে আমাদের থ্রি হান্ড্রেড আবারও বলতেছি ইলেকট্রনিক মিডিয়ার জন্য রেজলিউশন হবে সেভেন্টি টু এরপর আসে দেখেন এখানে রেজলিউশন আছে পিকজেল পার্স এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই এখানে যেটা আছে দেখেন কালার মুড কালার মুডটা আসলে কি দেখেন কালার মোড এখানে কয়েক ধরনের আছে বিট ম্যাপ গ্রে স্কেল আর জিবি সিএমআই কে ল্যাপ কালার ওকে আমরা এখান থেকে মূলত দুইটা কালার মোড ইউজ করব একটা আর জিবি আর জিবিটা কখন ইউজ করব আপনি যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করবেন ঠিক আছে ইলেকট্রনিক মিডিয়ার ডিজাইনের জন্য কাজ করবেন তখন আর জিবি ইউজ করবেন আর যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন তখন সি এম ওয়াই কে ইউজ করবেন সিএম ওয়াইকে মানে হলো কি সায়ান মেজেন্টা ইয়োলো অ্যান্ড কি ব্ল্যাক ওকে সো আট জিবিটা কখন ইউজ করতেছি আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ইলেকট্রনিক মিডিয়ার ডিজাইনের জন্য যে ডিজাইনগুলো আমরা ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ করি এবং যে ডিজাইনটা আমরা প্রিন্ট মিডিয়াতে পাবলিশ করবো ওটার জন্য আমরা সি এম কালার ইউজ করব ওকে এরপরে এখানে যে বিটটা আছে এখানে বিট থেকে আমরা এড বিট ইউজ করবো এড বিট ইউজ করলে যেটা হবে আপনার এই আট জিবির যে কালারগুলো হয় ওই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন আর যদি আপনি ষোলো বিট ইউজ করেন তার দ্বিগুণ কালার নিয়ে কাজ করতে পারেন এখন এই বিষয়ে একটু বোঝার বিষয় আছে যে বিষয়ে আমি শর্টলি বোঝানোর চেষ্টা করব এইটা আপনাদের খুব একটা এটা না বুঝতে মানে এটা যদি আমি নাও দেখাতাম কোনো সমস্যা হতো না বাট আমি বিষয়টা বোঝাই দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় বিষয়টা পরবর্তী যদি জানতে পারেন আট জিবি কালারের বিষয়টা কী আট জিবি কালার আমি ইমেজটা নিয়ে আসি দেখেন এই ষোলো বিডের কাজটা কি সেটা একটু আমি বলি দেখেন এখানে আমাদের কি আছে বিট আছে রাইট যদি আপনি ষোলো বিট দিলে কি হবে সেটা আমি বোঝানোর দেখাচ্ছি ওকে আচ্ছা দেখেন এখানে আমরা আর জিবি কালার কি দিচ্ছি রেড গ্রিন ব্লু না এবং সিএমকে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখো সায়ান সায়ানটা ই হলো সায়ান মেজনের ই হলো এবং কি ব্ল্যাক সো মজার বিষয় হলো এই আট জিবি কালারের যদি আপনি এড বিট দেন তাহলে আপনি কী পরিমাণ কালার নিয়ে কাজ করতে পারবেন সেটা দেখেন এই রেডের ভিতর দুশো ছাপ্পান্নটা কালার মোড আছে ঠিক আছে এখন এটা কীভাবে আছে বলেন এই রেডের এই দুশো ছাপ্পান্নটা ইন্ডিভিজুয়ালি শেড আছে এবং গ্রিডেরও দুশো ছাপ্পান্নটা ইন্ডিভিজুয়ালি সে আপনারা পাবেন আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি প্রত্যেকটা কালারের ভিতরে দুশো ছাপ্পান্নটা করে আপনি কালার পাবেন এই দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন এবং দুশো ছাপ্পান্ন যদি আপনি এখানে ক্যালকুলেট করেন তাহলে আপনার যে ভ্যালুটা আসবে ওই পরিমাণ কালার নিয়ে হলো আপনারা কাজ করতে পারবেন মানে কম্বিনেশনের জন্য এডবিট দিলে কারণ এডবিটটা ইন্ডিকেট করে হলো কি পরিমাণ কালার নিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এটা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন দেখেন দুশো ছাপ্পান্ন এবং দুশো ছাপ্পান্ন যদি আপনি করেন দেখেন আমি বলতেছি ভিতরে যদি কালার আছে গ্রিনের ভিতরে দুশো আছে এবং ব্লোর ভিতরে দুশো ছাপান্নটা কালার আছে যদি এডবিতে কাজ করেন আপনারা ফটোশপ থেকে তাহলে আপনারা হলো এই পরিমাণ কালার কম্বিনেশন নিয়ে আপনি ফটোশপে ইউজ করতে পারবেন ঠিক আছে আমি সাপোজ দেখেন দুশো ছাপ্পান্ন ইন্টু দুইশো এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো ষোলোটা কালার এখন আমরা যখন ফটোশপে কাজ করি দুইটা চারটা পাঁচটা ছয়টা একশো দুইশো চারশো পাঁচশো এর বেশি কালার আমাদের প্রয়োজন হয় না বাট ডিফল্ট অবস্থায় ফটোশপ আমরা এড বিট দিলে আমরা এর পরিমাণ কালার নিয়ে কাজ করতে পারবো যেটাই আসলে ডিপেন্ড করে আমাদের এড বিট যদি ষোলো বিট হয় তাহলে কি হবে তাহলে এর দ্বিগুণ কালার নিয়ে আপনি কাজ করতে পারেন প্রায় তেত্রিশ ঠিক আছে প্রায় তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ এই পরিমাণ কালার নিয়ে আপনি হলো কাজ করতে পারবেন যদি আপনি ষোলো বিট দেন আমরা কখনোই ষোলো বিট দেবো না কারণ এতগুলো কালার নিয়ে কাজ করার কোনো প্রয়োজনে আমাদের দরকারও হয় না ষোলো বিট দিলে শুধু শুধু যেটা হবে আপনার ফাইল সাইজ বড় হবে যদি বত্রিশ বিট দেন তাহলে এই তেত্রিশ যে বললাম ওইটা দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি প্রায় চৌষট্টি ছষট্টি বা সাতষট্টি কোটিতে চলে যাবে মানে মানে চার কোটি বা ছয় কোটি

আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের ক্ষেত্রে এখানে হোয়াইট ব্ল্যাক এটা জাস্ট হোয়াইট দিয়ে রাখবেন এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো এটা নিয়ে প্যারা খাওয়ার কারণ নাই এখানে অ্যাডভান্স সেটিংয়ে দেখেন এখানে কালার প্রোফাইল আছে এই কালার প্রোফাইলটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে যখন আপনি কালার মোড দেবেন এখানে পিকজোর সিলেক্ট করবেন ঠিক আছে তো এটা নিয়ে কোনো কাজ করার দরকার নাই এটাও স্কিপ করে রাখবেন কারণ এখান থেকে আপনি যখন সেটিংগুলো দিয়ে আসবেন ওই সেটিং উপরে ডিপেন্ড করে আপনার এখান থেকে অ্যাডভান্স কালার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে ওকে কারণ এটার সাথে এটা কানেক্টেড ওকে সো এটা আমাদের জাস্ট দেখাই দিলাম যে এখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সো এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই এই পর্যন্তই আনার্ফ এরপরে যদি একটা একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ওই ডকুমেন্ট সাইজ অনুযায়ী ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে সো আমি বিষয়টা আগা একটু দেখাই এখন আমাকে একটু বলবেন আমি একটা কোশ্চেন করবো কোশ্চেন অ্যান্সারটা দেবেন এই কোশ্চেনটা আমি এই টপিক বোঝানোর সময় নর্মালি করে থাকি ঠিক আছে সেটা হলো আমি কোশ্চেন কোশ্চেনটা করবো

এবং কালার মোড কি হবে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন স্ক্রিন হ্যালো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই দেখেন কোশ্চেনটা হলো আপনাকে আমি একটা ডিজাইন করতে দিয়েছি অ্যাজ এ ডিজাইনার হিসাবে আপনার ডিজাইনার এখন আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন আপনি এখানে সাইজ দিয়ে দিলাম এবং বললাম এটা ব্যানার ডিজাইন হবে দেন আপনাকে আমি এখন আপনি যখন ডিজাইনটা সেট আপ করতে যাবেন তো সেক্ষেত্রে আপনি রেজোলেউশন কত দেবেন এবং কালার মোড কী দেবেন ঠিক আছে এখন আপনাদের যখন অ্যান্সারটা লিখবেন এখন আপনার কাছে মনে হলো কালার হবে সিএমআই কে এবং রেজলেউশন হবে সেভেন্টি টু জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের অ্যান্সারটা এভাবে দিবেন ঠিক আছে যে রেজুলেশন কত আর একসাথে লিখবেন সিএমআইকে এবং রেজলেশন কত হবে এবং কালার মোড কী হবে এভাবে করে আপনারা অ্যান্সারটা লিখে রাখেন আমি যখন সেন্ড করতে বলবো তখন সেন্ড করবেন এর আগে কেউ সেন্ড করলে ডিসপ্লে ভেবে যাবেন আমি কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি অ্যান্সার আমি যখন দিতে পারবো তখন এই একজন দিয়ে দিচ্ছি দেখেন অ্যান্সার কেউ দিয়ে না হ্যাঁ টাইম নেন তারপর

ঠিক আছে কোয়েশনটা আবার একটু বলি দেখেন আপনাকে একটা ব্যানার ডিজাইন করতে বলা হলো একশো পঞ্চাশ পিকজেল এবং হাইট দেওয়া হলো দুশো পিকজেলের ব্যানার ডিজাইন এখন আপনি একটা ডিজাইনের হিসাবে ওইটা রেজোলেশন কত রাখবেন এবং কালার মোট কি রাখবেন ওকে থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন সেন্ড করেন

আপনার ক্লাসে প্রায় থার্টি প্লাস বাট অ্যান্সার করছেন মাত্র দশ বারো তেরো চোদ্দ পনেরো জন বাকিদের কি শীতে ধরছে হম অ্যান্সার করেন অ্যান্সার করেন এ 72 কালার কালার টু কই আপনার আর লেকশন টু সিলেকশন 300 তিনশো মানে কি একটা কালার মুড হবে একটা হবে রেজলেশন জুবাইর আহমেদ লিখছেন রেজলেশন থ্রি হান্ড্রেড কালার হলো আরজিবি জিবি থ্রি হান্ড্রেড হলে আবার আরজিবি জিবি হয় কি হবে থ্রি হান্ড্রেড তো প্রিন্টের জন্য আরজিবি জিবি তো ইলেকট্রনিক মিডিয়ার জন্য প্রিন্ট মিডিয়া না ইলেকট্রিক মিডিয়া এটার ডিপেন্ড করে কিন্তু এটার আপনার ই হবে কালার মোড হবে আচ্ছা নবনী দিনা দুইটাই বলছেন যে কোনো একটা বলতে হবে প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রিক মিডিয়া যে কোনো একটা আনসার বলতে হবে দুইটা বলা যাবে না হ্যাঁ আর ইলেকট্রিক মিডিয়া না প্রিন্ট মিডিয়া কথা আমি না এটা আপনাকে বুঝে নিতে হবে আপনাদের ঠিক আছে সো দুইটা অ্যান্সার দেওয়া যাবে না একটা অ্যান্সার দিতে হবে আপনাদের ডিজাইনের হিসাবে আজকে ক্লাসটা করার করে যতটুকু বুঝতে পারছেন আপনাকে বুঝতে হবে যে এটা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন নাকি প্রিন্ট মিডিয়া ডিজাইন সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনি অ্যান্সারটা হবে ঠিক আছে আচ্ছা এবার আমি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে সাপোজ সোহান সরকার আছেন মাইক্রোফোন আনমিউট করেন সোহান সরকার আছেন ক্লাসে হম আপনার কাছে কেন থ্রি হান্ড্রেড এবং আরজিবি মনে হলো কথা না বললে কিন্তু ক্লাসে লেপ নিতে হবে ঠিক আছে তো ওই প্রিপারেশন নিয়ে ক্লাসে জয়েন করতে হবে কথা বলতে হবে যে আপনি যেটা লিখছেন কেন লিখছেন আমি আপনাকে জোর করতেছি না যা বলতে হবে যে এই কারণে লিখছি আমি আচ্ছা ইমরান হোসেন আছেন ক্লাসে ইমরান হোসেন আচ্ছা আপনার কাছে কেন থ্রি হান্ড্রেড মনে হলো আর সিএম কে মনে হলো

আপনাকে হয়তো প্রিন্ট মিডিয়া চুজ করতে হবে না হলে ইলেকট্রিক মিডিয়া চুজ করতে হবে আপনি রেজলিউশন নিচ্ছেন হলো প্রিন্ট মিডিয়ার আর কালার মোড নিচ্ছেন হলো ইলেকট্রিক মিডিয়ার হ্যাঁ না যেকোনো একটা চুজ করতে হবে হয়তো আট জিবি আর সেভেন্টি টু হবে অথবা থ্রি হান্ড্রেড অথবা থ্রি এম আইকে হবে ঠিক আছে ওকে না পরে ব্রিপ পরে

বুঝতে পারিনি জোরে বলেন যেটা বলছিলেন ঠিকই তো বলছিলেন বলেন কেন মনে হলো যেটা ইলেকট্রনিক মিডিয়া

রবিউল ইসলাম 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 আছেন আপনি কি ক্লাসে আসেন ক্লাসে থাকলে অবশ্যই করে কথা বলতে হবে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না জি কি খবর আপনার কেমন আছেন আপনার কেন সেভেন্টি টু এবং সিএমআই কে মনে হলো

রেজোলিউশন 72 ওকে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা দেখেন এই উৎপল রায় ভাই লাস্ট যে এক্সপ্লেনেশনটা দিল প্লাস হলো আলমগীর ভাই যেটা বলল যারা হলো 72 এবং রেজোলিউশন 72 এবং কালার মোড আরজিবি বলছেন তাদের গুলো রাইট आंसर হইছে ঠিক আছে এখন অনেকেই বলতে পারেন যে রেজোলিউশন 72 কেন হলো বা কালার মোড আরজিবি কেন হলো দেখেন আমি আপনাদের এখানে ব্যানার ডিজাইন বলছি এখন অনেকে কনফিউশন থাকতে পারে যে ভাইয়া ব্যানার ডিজাইন তো প্রিন্ট হয় আসলে ব্যানার ডিজাইন প্রিন্টও হয় ব্যানার ডিজাইন কিন্তু আপনাদের ওয়েবে ইউজ হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে বোঝার এটা কি যেটা প্রিন্ট মিডিয়া হবে না ইলেকট্রিক মিডিয়া হবে কারণ আমরা এটা জানি যে প্রিন্ট মিডিয়ার জন্য আমাদের রেজলিউশন থ্রি হয় আর কালার আমাদের সিএমএ হয় রাইট আর ইলেকট্রিক মিডিয়ার জন্য সেভেন্টি হয় এবং কালার মোড কি হয় আর জিবি তো এটার জন্য আপনাকে ফার্স্ট আপনি আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে ডিজাইনটা করতেছেন বা আপনি যে ডিজাইনটা করবেন এটা কি প্রিন্ট হবে নাকি ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ হবে তো যেহেতু আমি এখানে আপনাদের বলি নাই যে প্রিন্ট মিডিয়া না ইলেকট্রনিক মিডিয়া সেক্ষেত্রে আপনাকে বিজ্ঞানের হিসেবে বুঝে নিতে হবে যে আসলে এটা কি বিজ্ঞান প্রিন্ট হবে নাকি এটা ইলেকট্রনিক মিডিয়াতে যাবে দেখেন আমি আপনাদের যখন দেখাইছিলাম ক্লাসে তখন বলছিলাম যে ইলেকট্রনিক মিডিয়া কাজের জন্য আমরা প্রিজেল ইউজ করবো আর আদার্স যেইগুলো আছে ওগুলোর জন্য আমরা কি প্রিন্টের ক্ষেত্রে ইউজ করবো তো অ্যাজ লাইক আমি যখন আপনাদের এক্সপ্লেশনটা দিছি বা কোশ্চেনটা করছি তখন আমি এখানে একটা জিনিস মেনশন করছি সাইজটা যারা বুঝতে পারছেন থ্যাংক ইউ সাইজটা কিন্তু পিকজেল বলছি তো সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যেহেতু পিকজেল আসে তো সেক্ষেত্রে এটা কি হবে ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ হবে ওকে তো এটা বুঝে আপনাকে এখানে রেজলেশনটা হবে কি সেভেন্টি টু এবং কালার মোডটা কী হবে আট জিবি এইটা ডিসাইড করতে হবে আপনারা যাতে গুলাই ফেলেন যে কারণে আমি ব্যানার ডিজাইনটা লাগিয়ে দিচ্ছি

একদম সফটওয়্যার মানে মেন ইন্টারফেসে চলে আসছি এখান থেকে এখন আস্তে আস্তে আমরা একটু আগানোর চেষ্টা করব হ্যাঁ তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন সাপোজ আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করছি এই ডকুমেন্টের দেখেন ওই যে ইন্টারফেসগুলো বলছি ওই ইন্টারফেসগুলো এখানে আছে উপরে মেনু বার তারপর আমাদের অপশন বার টাইটেল বার এখানে টুল তারপর এখানে লেয়ার প্যালেট তো লেয়ার প্যালেটটা কী কীভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা আচ্ছা জিয়াউর রহমান বলছেন ভাই সাইজ বড় দিলে কি রেজলিউশন বেশি দিলে কি সাইজ বড় হবে কি না সাইজ বড় হবে না পিক্সেল সব যাবে ঠিক আছে সাইজ যেটা সেটাই থাকবে আচ্ছা সো এখানে দেখেন আমাদের ইন্টারফেসে ফটোশপ ইন্টারফেসে আমরা যখন কাজ করব তখন আপনি টুলবার আর হলো এখানে ডকুমেন্টের যে অংশটুকু আছে ওই অংশটুকু আপনার থাকবে আর রাইট সাইডে দেখেন আমার লেয়ার প্লেট আদার প্লেট গুলো আছে তো লেয়ার প্লেটটা আমরা নিয়ে আসবে সবার আগে উপর থেকে সো এখানে দেখেন আমাদের যে টুল বার আছে টুলের ফার্স্ট যে টুলটা আছে দেখেন সেটা হলো এই দেখেন টুল বারগুলো কিভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করেন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা টুল না কিছু কিছু টুলস ছাড়া ম্যাক্সিমাম টুল সিল্যান্ডারে দেখেন কিছু ছোট্ট ছোট্ট আইকন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই আইকনে মানে হলো এই টুল সিল্যান্ডার আরো কিছু টুলস আছে এটা খুঁজে পাবেন কীভাবে মাউসে রাইট ক্লিক করে আপনি এইগুলো দেখতে পাবেন ঠিক আছে অথবা যদি আপনি ডাবল ক্লিক করেন বা ক্লিক করে এক সেকেন্ড ধরে রাখেন দুইটা কাজ একটা হলো আপনি এই টুলস এসে মাউসে রাইট ক্লিক করলে এই টুলসগুলো পাবেন আর যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন ঠিক আছে ডাবল ক্লিক আর হলো আপনি ক্লিক করে যদি ধরে রাখেন এক সেকেন্ড ধরে রাখেন তাহলে অংশগুলো শু করবে মানে সাব টুলগুলো শু করবে একটা হলো আপনি মাউসে রাইট ক্লিক করা একটা হলো ক্লিক করে এক সেকেন্ড ধরে রাখা ওকে তাহলে কী হবে আমার এই সাব টুলগুলো এখান থেকে শো করবে প্রত্যেকটা টুলসেই দেখেন কিছু সাব টুল আছে ঠিক আছে তা আমরা স্টেপ বাই স্টেপ ওগুলো জানার চেষ্টা করবো দেখেন এখানে ফার্স্ট যেটা আছে সেটা হলো মুভ টুল যেটা সব থেকে বেশি ইউজ হয় এখানে যতগুলো টুলস আছে সব থেকে বেশি ইউজ হয় কেন কেমন বেশি ইউজ হয় এটার পাওয়ার এতো বেশি কেন কারণ আপনাকে কোনো সিঙ্গেল অবজেক্ট মুভ করতে হলে এটার মাধ্যমে করতে হবে যেকোনো কিছু যদি মুভ করতে চান তাহলে এটার মাধ্যমে আপনাকে মুভ করতে হবে ওকে মুভ করা বলতে কি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া প্লাস আপনি যদি কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট সিলেক্ট করতে চান যে আমি এই অবজেক্টটা নিয়ে কাজ করব তাহলে আপনাকে এইটাই ইউজ করতে হবে মানে যত সিলেকশনের কাজে বলেন বা মুভিংয়ের কাজে বলেন প্রাথমিক অবস্থায় বা ফার্স্ট স্টেজে আপনাকে অলওয়েজ যেটা করতে হবে এখানে মুভ টোলটা ইউজ করতে হবে জাস্ট সিলেক্ট করার জন্য আমি এটা নিয়ে কাজ করব বা এটা সরাবো এটা বড় করব অথবা এটাকে মুভ করব ওকে আচ্ছা এরপরে দেখেন সিলেকশন টুলের এখানে র্যাপটিংগুল ইলিপ্ট্রিক টুলস আছে তো এই টুলগুলো কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব দেখেন আপনি যখন এখান থেকে একটা টুলস নেবেন সাপোজ র্যাপটিংগুলো টুলটা নিলেন নেওয়ার পরে আপনি যখন নর্মালি ক্লিক করে ড্রা করবেন আপনি চাইলে যেভাবে খুশি ওইভাবে সিলেক্ট করতে হবে সাপোজ এভাবে সিলেক্ট করতে পারবেন এভাবে সিলেক্ট করতে পারবেন বাট আপনাকে ক্লিক করে ড্রাগ করতে হবে এই ড্রাগ বলতে কী বলতেছি ড্রাগ বলতে হলো ধরে চাপ দিয়ে টান দিতে হবে ক্লিক করে সারা যাবে না হ্যাঁ ক্লিক করে ধরে রাখতে হবে মানে ড্র করা বলতে হলো ক্লিক করে ধরে রেখে আপনাকে মাউসটা মুভ করাতে হবে যখন আপনি ক্লিক করে ধরে রেখে মাউসটা মুভ করাবেন তখন সিলেকশনটা ক্রিয়েট হবে তো মাউসটা আপনি যেভাবে মুভ মুভ করাবেন যতটুকু মুভ করাবেন যেদিকে মুভ করাবেন ততটুকু আপনি চারকোনা শেপগুলো ড্র করতে পারবেন এই শেপের মাধ্যমে সাপোজ আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম মানে সিলেক্ট করলাম হ্যাঁ সিলেকশন হওয়ার পরে আমি যদি এখানে কালার দিতে চাই সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে দুইভাবে কালার দিতে পারব কালার প্যালেট দুইটা আছে একটা হলো সেট ফরগ্রাউন্ড কালার একটু লক্ষ্য করেন নিচে যেটা আছে সেটা হলো সেট ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট বিষয়টা বোঝার চেষ্টা করেন একটা ফরগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার তো এইগুলোর উপরে যদি ক্লিক করেন সাপোজ এর উপরে ক্লিক করলাম এটা ক্লিক করলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখানে কালার পিকার চলে আসবে এখানে লেফট সাইডে বড় একটা ঘর আসে আর রাইট সাইডে একটা চিকন একটা কলম আছে এই চিকন কলম থেকে আপনি কালার সিলেক্ট করে দেবেন কোন কালারটা দেবেন সাপোজ আপনি এখান থেকে রেড কালার সিলেক্ট করলেন এখন রেড কালারে কি আপনি একদম ডার্ক রেড দেবেন নাকি হালকা রেড দেবেন সেটা আবার এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে সিলেক্ট করলে আপনি এখানে শো করবে যে আপনি এখান থেকে কোন কালারটা সিলেক্ট করছেন একদম ইজি বিষয় তাহলে এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করছি ঠিক আছে তো দেন আমি যদি ওকে দিই তাহলে যেটা হবে কি এই কালারটা আমার এই ফরগ্রাউন্ড কালারে চলে আসবে ঠিক আছে আবার সেইমভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার উপরে ক্লিক করেনি নিচে তাহলে এখানেও আপনি আর একটা কালার সেট করতে পারবেন মানে হলো এটা আপনি এখান থেকে সেই কালারটা সিলেক্ট করলাম মানে হলে আপনি একটা ফরগ্রাউন্ডে একটা কালার দিলেন ব্যাকগ্রাউন্ড প্ল্যাটে একটা কালার দিলেন এই মানে এইটা না যে ফরগ্রাউন্ডের কালার শুধু আপনি ফন্ড ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালার যে শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন একদমই বিষয় এরকম না বিষয় হলো এরকম দুইটাই কালার দুইটা কালার প্ল্যাট আপনাকে দেওয়া আছে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এখান থেকে ইউজ করতে পারবেন অ্যাজ এ বিগিনার মানে অ্যাজ এ সিলেকশন হিসাবে আপনি এই সিলেকশনে কোনো কালারটা ইউজ করবেন সেটা আপনাকে কমান্ড দিয়ে দিতে হবে যদি এই উপরের কালারটা যদি এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করতে হবে অল্টার প্লাস ব্যাক স্পেস বলতে কি অল্টারের সাথে আপনাকে ব্যাক স্পেসটা প্রেস করতে হবে একসাথে প্রেস করতে হবে আপনারা এখন কেউ ক্লাস চলাকালীন সবাইকে প্র্যাকটিস করেন না বিষয়টা বোঝার চেষ্টা করেন আর নোট করে রাখেন হ্যাঁ পরবর্তীতে এই নোটটা দেখে ট্রাই করবেন ঠিক আছে সো কি বললাম এই কালারটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান মানে উপরে কালারটা তাহলে অল্টার ব্যাক স্পেস যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে কালারটা অ্যাপ্লাই হবে ঠিক আছে আবার সিলেকশন তো আছে এখানে রাইট এখন যদি সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে চান কন্ট্রোল ডি দিয়ে অথবা যদি আপনি এটার উপর আরেকটা ক্লিক করেন তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে ওকে এরপরে দেখেন আমি আরেকটা সিলেকশন এখানে ক্রিয়েট করি দেখেন র্যাপিং কালার দিয়ে ওকে এই সিলেকশন করার পরে আমি যদি এখানে নিচে কালারে দিতে চাই সেক্ষেত্রে আপনার কীবোর্ড থেকে কন্ট্রাল কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করতে হবে ঠিক আছে ফার্স্টে উপরে প্রেস অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস সরি উপরে যেটা আছে ফরগ্রাউন কালার এটার জন্য অল্টার ব্যাকের স্পেস দিলে এই ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে আর ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে সিলেকশন করা আছে সিলেকশনে করার পরে আপনাকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা অ্যাপ্লাই হবে দেন এটার উপর একটা ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিপ্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা হলো কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে কালারটা থাকবে এখানে যে কোনো কালার থাকুক আর যদি অল্টার ব্যাক স্পেস দেন সেক্ষেত্রে ফরগ্রাউন্ডে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে এখন এই সিলেকশনের ক্ষেত্রে এবং লেয়ারের ক্ষেত্রে কি ঝামেলাটা হয় সেটা একটু দেখেন এখন দেখেন এখানে একটা সারফেস আছে এই একটা সারফেসে আমি কি করছি দুইটা কালার অ্যাপ্লাই করছি এখন আমি যখন এটাকে মুভ করব তো দেখেন আমরা এইটা এবং এইটা দুইটা একসাথে মুভ হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন যে কারণে আমাদের যেটা করতে হয় কাজ করার সময় একাধিক লেয়ার নিয়ে কাজ করতে হয় সাপোজ এই লালের জন্য একটা লেয়ার থাকবে এই ব্লুর জন্য বা সাইনের জন্য আরেকটা লেয়ার থাকবে তাহলে কি হবে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করতে পারবো এটা অনেকটা পিস্টার মতন আপনাদের খাতায় পিস্টার থাকে না জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি আপনাদের আমার ক্যামেরার দিকে একটু তাকান আপনারা আমার ক্যামেরার দিকে দেখতেছেন সবাই লেয়ার বিষয়টা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের লেয়ারটা আসলে কি হয় কাজ করে

সো দেখেন এখানে অনেকগুলো পিসটা আছে না রাইট টি আছে এই এক একটা পিস তো হল এক একটা লেয়ার বুঝতে পারছেন এখন লেয়ারটা কিভাবে কাজ করে এখন মনে করেন আমি আমফ্রঙ্গার আমি দেখার চেষ্টা করছি দেখেন এই পিসটাতে सपোজ দেখেন এই পিসটাতে মনে করেন একটা সার্কেল ড্র করলাম এখানে একটা তো করলাম এখানে একটা করলাম এখন একটা পিসটাতে আমি দুইটা সার্কেল ড্র করছি দেখেন মেবি দেখতে পাচ্ছেন এবার দুটো সার্কেল দেখতে পাচ্ছেন না হ্যালো হুম এখন যদি আমি একটা সার্কেল দেখেন থেকে সরাতে চাই সেক্ষেত্রে কি সরানো পসিবল আমাকে অবশ্যই পিস্টটা ছিটতে হবে অথবা কাটতে হবে তারপর সরাতে হবে রাইট আর আমি যদি দুইটা সার্কেল দুইটা পেজে দেই এই পেজে একটা সার্কেল ড্র করি এবং এই পেজে আরেকটা সার্কেল ড্র করি তখন কি হয় বলুন তো আমি চাইলেই একটাকে সেরে ফেলে দিতে পারবো আমি চাইলে একটাকে সিরে এখান থেকে সবাই ফেলতে পারবো রাইট বিষয় বুঝতে পারছেন তো আমরা যখন এখন মনে করেন এটা একটা লেয়ার একই লেয়ারে যদি আমরা কখনোই দুইটা অবজেক্ট ড্রপ করবো না আমরা যখন কাজ করবো অলওয়েজ একটা নতুন লেয়ার ক্রিয়েট করবো তারপর ড্র করবো আবার নতুন লেয়ার ক্রিয়েট করবো তারপর ড্র করবো ঠিক আছে লেয়ারটা অনেকটা পৃষ্ঠার মতো যদি বুঝতে পারেন লেয়ার নিয়ে আর কখনো কোনোদিন ঝামেলায় পড়বেন না এখন লেয়ার যেহেতু একটা পিস্টার মতো আপনাকে কি করতে হবে অবশ্যই ড্র করার আগে একটা লেয়ার নিতে হবে একটা নিতে হবে তারপর ড্র করতে হবে এই মাথায় রাখবেন কোনো কিছু ড্র করার আগে কি করতে হবে একটা পিস্টা বা লেয়ার নিতে হবে তারপর ড্র করতে হবে এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে লেয়ারের এখন যে বিষয়গুলো দেখাবো এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা

যদি এর ভিতরে কার কোশ্চেন থাকে কোশ্চেন গুলো বের করতে পারেন আমি আনসার করার চেষ্টা করবো আমরা আবার শুরু করি আমাদের ক্লাস আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হবে সো সবাই একটু ধৈর্য ধরে দেখেন আমরা মেন আলোচনা চলে সো দেখেন আমরা লেয়ার নিয়ে আলোচনা করতেছিলাম লেয়ার নিয়ে বিষয়গুলো দেখার চেষ্টা করতেছিলাম তো আমি অলরেডি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে লেয়ারটা আসলে কীভাবে কাজ করে দেখেন আপনারা যখন কোনো কিছু ড্র করবেন সবার আগে যেটা করবেন এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন নতুন লেয়ার কীভাবে নেবেন আচ্ছা সাপোজ আমি যেটা ড্র করে ফেলেছি এটা যদি আমি একই স্টেপ পিছনে যেতে চাই কীভাবে যাবো সেটা যদি দেখাই কীবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন তাহলে এটা পিছনে যাবে হ্যাঁ পিছনে যাবে আবার যদি আপনি এই সামনে আসতে চান তাহলে কন্ট্রোল শিপ জেড প্রেস করেন তাহলে আবার সামনে আসবে একটা হলো আন্ডু কন্ট্রোল জেড দিয়ে যেটা হয় কি পিছনের দিকে যায় একটা কাজ করার পরে এক স্টেপ এক স্টেপ করে পিছনে যাওয়ার জন্য কীবোর্ড থেকে জেড প্রেস করতে পারেন কন্ট্রোল জেড কন্ট্রোল জেড প্রেস করলে এক ধাপ করে পিছনে যাবে আবার যদি সামনের দিকে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল শিপ জেড প্রেস করলে আবার এক ধাপে এক সামনে যাবে এটাকে বলা হয় রিডু আর আন্ডু পিছনের দিকে যাওয়াকে বলা হয় আন্ডু পিছন থেকে সামনে আসাকে বলা হয় রিডু তো এই কমান্ডা আপনি ইডিট মেনু থেকে গিয়ে এখানে দেখেন রিডু আন্ডুর অপশন আপনি পাবেন এই দেখেন আন্ডু হলো পিছনে যাওয়া সেটা কন্ট্রোল জেড আর কন্ট্রোল শিপ জেড হলো সামনের দিকে যাওয়া সেটা হলো কন্ট্রোল শিপ জেড এটা প্রেস করলে আপনি পিছন থেকে সামনে যেতে পারেন সো কোন একটা কাজ করে ফেললেন ভুল হলো তো পিছনে যেতে ইচ্ছা করছে তখন কন্ট্রোল জেট প্রেস করবেন আবার মনে হলো আমি সামনের দিকে যাব তখন কন্ট্রোল শিপ জেট প্রেস করবেন ওকে আচ্ছা এখন আমরা পিছনের দিকে যাই কন্ট্রোল জেট দিয়ে যেহেতু আমরা একটা লেয়ারেই সব নিছি আমাদের মিস্টেক হয়ে গেছে কন্ট্রোল জেট দিয়ে পিছনে যাই ওকে এখন দেখেন আমাদের যখন আপনি ডকুমেন্ট ক্রিয়েট করবেন তখন অটোমেটিক একটা লেয়ার থাকবে তো এই লেয়ার আমরা কিছু ড্র করবো না আমরা যেটা করবো এই লেয়ার প্যানেল থেকে নিচের দিকে রাইট সাইডে দেখেন নিউ লেয়ার নাম একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যেটা হবে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক হ্যালো এখানে কি হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট হচ্ছে এই ব্ল্যান লেয়ারটা ক্রিয়েট হলে এই লেয়ারটা সিলেক্ট থাকবো আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি সিলেকশন করি সাপোজ এখানে সিলেকশন করলাম তাহলে দমরে ক্লিক করে সিলেকশন করলাম দেন আমি এখান থেকে অল্ট্রা ব্যাক স্পেস প্রেস করে কালারটা অ্যাপ্লাই করলাম দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম ওকে এখন দেখেন আমি এটা আলাদা লেয়ার ক্রিয়েট করছি আলাদা পিচটা ড্র করছি এখন চাইলে এটা আমার মতো করে আমি কী করতে পারতাছি মুভ করতে পারতি সিমিলারভাবে আমি নিচ থেকে আরেকটা লেয়ার নিচ্ছি দেখেন আগে লেয়ার নিব দেখেন আগে লেয়ার নিতে হবে তারপর এখান থেকে আমি সিলেক্ট করতে হবে এবার আমি সব ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে কন্ট্রোল দিয়ে অ্যাপ্লাই করি আমার কিন্তু নিউ লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি এখন মজার বিষয় দেখেন এখন যদি আমি এটা মুভ করে আলাদা মুভ করাতে পারতেছি এটা মুভ করে আমি আলাদা মুভ করাতে পারতেছি যেটাই আসলে লেয়ারের মেইন বিষয়টা এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনাকে লেয়ারের কোনো সমস্যা হতে হবে না তো সেক্ষেত্রে অলওয়েজ যেটা করতে হবে কোনো কিছু সিলেক্ট করার আগে আপনাকে লেয়ারটা কী করতে হবে ক্রিয়েট করতে হবে নতুন লেয়ার ক্রিয়েট করার পরে সাপোজ আপনি নতুন লেয়ার ক্রিয়েট করলেন কি ভুলটা হয় দেখেন সাপোজ নতুন লেয়ার ক্রিয়েট করছেন আপনি এখান থেকে একটা ড্র করলেন সাপোজ এটা ড্র করবেন সাপোজ আপনি সাইন কালার ড্র করবেন এডিট কালার ড্র করবেন বাট নতুন লেয়ার ক্রিয়েট করছেন বাট সিলেক্ট আছে আপনার আগের লেয়ারে তাহলে কিন্তু আগের লেয়ারে অ্যাপ্লাই হবে ইভেন এখন কিন্তু আগের লেয়ারে অ্যাপ্লাই হয়েছে এখন যদি মুভ করেন তাহলে এই দুটা মুভ হবে তার মানে কি কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে আগে আমার লেয়ার ক্রিয়েট করতে হবে ইভেন আমি কালার অ্যাপ্লাই যখন করবো তখন আমাকে সিলেক্ট রাখতে হবে আমি কোনটার উপর কোন লেয়ার কালার অ্যাপ্লাই করবো আমি এই অনেক অ্যাপ্লাই করবো না টুতে অ্যাপ্লাই করবো না থ্রিতে অ্যাপ্লাই করবো অবশ্যই নতুন লেয়ার যে ক্রিয়েট করবেন ওইটা অ্যাপ্লাই করবেন সো নতুন লেয়ারে সিলেক্ট করে যে কালার অ্যাপ্লাই করেন তাহলে আপনার কালারটা মানে কালারটা অ্যাপ্লাই হবে এবং আপনি যখন এটাকে মুভ করতে চাবেন আলাদা মুভ করতে পারবেন ওকে বুঝতে পারছেন বিষয়টা ইমরান হোসেন বুঝতে পারছেন হিয়া জামি ইসলাম রহমান মিজানুর রহমান সরকার আচ্ছা ওকে তো এখন আমরা একটু সিলেকশন টুল সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি তারপরে স্টেপ বাই স্টেপ আমরা আসবো এই দেখেন সিলেকশন টুল যেটা আছে আমাদের এখানে রেক্টেঙ্গুলার টুল এটা যখন আমরা ড্র করব নর্মালি যদি জাস্ট ক্লিক করে ড্রা করেন আপনার মতো করে ছোটো বড়ো চিকন মোটা আপনি ড্র করতে পারবেন তো শিপ প্রেস করে যদি আপনি ড্র করেন তাহলে যেটা হবে স্কোয়ার ইসে ড্র করতে হবে স্কোয়ার সাইজে হ্যাঁ শিপ প্রেস করে ড্র করলে কী হবে স্কোয়ারে আপনি ড্র করতে পারবেন ঠিক আছে শিপ প্রেস করে ড্র করলে ওকে স্কোয়ার বলতে কী বোঝাচ্ছি উইড হাইট সেম থাকবে ওকে আর কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার প্রেস করে যদি ড্র করেন সেক্ষেত্রে আপনার এই পয়েন্টটা যেখানে থাকবে ওই সেন্টার পয়েন্ট থেকে ড্র হবে দেখেন সেন্টার পয়েন্ট থেকে ড্র হচ্ছে মানে বিষয় তিনটা বিষয় একটা হলো মানে কিছুই আপনি কিছুই সিলেক্ট করবেন না জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ড্র করবেন তাহলে মনমতো আপনি ছোটো বড়ো করতে পারবেন আর যদি কিবোর্ড থেকে শিপ প্রেস করেন শিপ প্রেস করে যদি ক্লিক করে ড্রা করেন তাহলে কী হবে কনার থেকে স্কোয়ার উইথ যত আছে দেখেন রাইট সাইড দেখাচ্ছে হাইট তত ডিখা আর যদি আপনি শিপ প্লাস অল্টার ধরেন তাহলে সেন্টার থেকে মানে পয়েন্টারটা যেখানে আসে ওখান থেকে এটা ড্র হবে ছোটো বড়ো করতে পারবেন ড্র করে ওকে এটা সিলেকশনের ক্ষেত্রে তো ড্র করার পরে আপনি এখান থেকে যে কোনো কালার যেভাবে খুশি দিতে পারবেন আচ্ছা এখন আরেকটা বিষয় দেখেন এখানে আমাদের ইলেকট্রিক্যাল টুলস এটার ক্ষেত্রে সেম আপনি শিপ প্রেস করলে এটা একদম সার্কেল হবে যদি কিছুই না প্রেস করেন তাহলে আপনার ডিম আন্ডা গোলাকার সব ড্র করতে পারবেন ঠিক আছে মানে যদি আপনি কিবোর্ড থেকে কিছু না প্রেস করে মাউস দিয়ে জাস্ট ক্লিক করে আপনার মতো করে আপনি ড্র করেন চাপটা চোপটা যা খুশি করতে পারবেন আর যদি শিফট প্রেস করেন তাহলে কী হবে একদম স্কোয়ার সাইজের সার্কেলটা হবে দেন আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা কী করলাম এই ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই করলাম ওকে কন্ট্রোল দিয়ে ডিসপ্লে এরপরে আপনি যদি শিফট অল্টার প্রেস করেন ভাবেই শিফট অল্টার প্রেস করলে কী হবে শিফট অল্টার প্রেস করলে যেটা হবে আপনার পয়েন্টারটা যেখানে থাকবে ওখান থেকে সার্কুলার ড্র হবে দেখেন সিপ অলটা প্রেস করলাম কিবোর্ড থেকে আমি দেন ক্লিক করে ড্রা করতেছি এই দেখেন একদম সেন্টার থেকে ড্র হচ্ছে আচ্ছা নেক্সট ক্লাসে আমি একটা কাজ করব আমি যে কিবোর্ডের কমান্ডগুলো দিচ্ছি ওইগুলো আপনার স্ক্রিনে দেখতে পান একটা সফটওয়্যার আছে ইনস্টল করা নাই আমার তে তো আমি ওই সফটওয়্যার ইনস্টল করলে যেটা হবে কি আমি যে মুখে বলতেছি কন্ট্রোল অলটা প্রেস করতেছি আপনার এই রাইট সাইডে এখানে দেখতে পাবেন যে আমি কোনটা কোনটা প্রেস করতেছি সো এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে অ্যাড করে ফেলবো ঠিক আছে আজকে আমি যে বলতেছি জাস্ট নোট করে রাখেন ঠিক আছে তো আমি তিনটা বিষয় বললাম শিফ ধরলে কি হবে একদম ক্লিক করে ড্র্যাগ করলে স্কোয়ার মানে সার্কেলটা ড্র হবে শিফ সারা দিলে কি হবে আপনার মতো কি আপনি ডি মান্ডা যেটা বললাম ড্র করতে পারবেন আর শিফ অল্টার দিলে একদম সেন্টার পয়েন্ট যেখানে রাখবেন আপনি পয়েন্ট যদি এখানে রাখেন এখান থেকে ড্র করতে হবে ওকে এখন কথা হলো এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়েছে কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট আচ্ছা এখন একটা কথা হলো এখন আপনি ড্র করলেন এখন যদি ছোটো বড়ো করতে চান কীভাবে করবেন তো ছোটো করার জন্য অবশ্যই যে লেয়ারটা ছোট বার করতে চান ওই লেয়ার ক্লিক করবেন দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন কি করবেন কন্ট্রোল টি কন্ট্রোল টি দিলে যেটা হবে একটা চারদিকে রাউন্ডিং বক্স বক্স পাবেন তো ধরে করতে পারবেন বক্স ধরে করলে রেশিও অনুযায়ী ছোট বড় হবে এখন যদি আপনি চাপাতে চান ওপর থেকে তো সেক্ষেত্রে শিপ প্রেস করে নিচে টান দিলে এটা চাপবে আবার শিপ প্রেস করে যদি রাইট দিকে চাপ দেন তাহলে এটাও লম্বা হবে বুঝতে পারছেন বিষয়টা আপনি যদি কোনো একটা অবজেক্টকে ছোটো বড় করতে চান ড্র করার পরে সাপোজ আপনি এখানে নতুন একটা লেয়ার নিলেন একটা লাঠি ড্র করলেন ওকে দেখেন এখানে কালার অ্যাপ্লাই করলেন ব্ল্যাক কালারই দিলেন এখন এটাকে নিচের দিকে বড় করতে চাচ্ছেন সেক্ষেত্রে কী করতে হবে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে দেন কন্ট্রোল টি দিতে হবে দেন নিচ থেকে শিপ প্রেস করে টান দিতে হবে তাহলে এটা কী হবে আমার ছোটো বড় হবে আর শিপ প্রেস না করলে কী হবে ছোটো বড় করার সময় এটা যে রেশিও আছে রেশিও অনুযায়ী চমৎকারভাবে ছোটো বড় হবে ঠিক আছে এই যে একদম ইজি বিষয় আচ্ছা এখন আরেকটা বিষয় দেখেন লেয়ার প্লাইটের ক্ষেত্রে এই আমার সাপোজ এখানে তিনটা লেয়ার আছে রাইট ওকে এখন দেখেন আমার উপরে উপরে ব্ল্যাক লেয়ার আছে তারপর হলো আমার সাইন লেয়ার আছে তারপর টু আছে এখন আপনাদের এই যখন ফটোশপ ইউজ করবেন উপর থেকে দেখেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে অটো সিলেক্টটা অলওয়েজ অন করে রাখবেন অটো সিলেক্টটা কেন অন করে রাখবেন এটা অন করে রাখলে যেটা হবে আপনি যে লেয়ারে ক্লিক করবেন ওই লেয়ারটা অটোমেটিকলি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে দেখেন আমি এটা আপনি ক্লিক করতেছি এটা সিলেক্ট হয়ে গেছে এটা ক্লিক করতেছি সিলেক্ট হয়ে যাচ্ছে এটা ক্লিক করতেছি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে অটো লেয়ারটা অন না থাকলে যেটা হয় কি আপনি যখন কোনো একটা লেয়ার উপরে ক্লিক করবেন ওই লেয়ার সিলেক্ট হবে না দেখেন আমার নিচের একটা সিলেক্টটা সেই আমি এটা আপনি ক্লিক করতেছি এটা সিলেক্ট হচ্ছে না যেটা এখান থেকে সিলেক্ট করা আছে ওইটাই আমাকে যদি এটা মুভ করতে হয় তাহলে আগে আমাকে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে তার বা করতে হবে আগে আমার এই লেয়ারটা সিলেক্ট করতে হবে তারপরে মুভ করতে হবে এই প্রবলেমের কারণে আমাদের করবো অলওয়েজ অটো সিলেক্টটা অন করবো তাহলে কী হবে আমি যেটা ক্লিক করবো যেটা অটোমেটিকলি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে সো সবাই ফটোশপটা ইনস্টল করার পর এখান থেকে অটো সিলেক্ট অন করে রাখবেন ওকে এখন দেখেন ব্ল্যাক লেয়ারটা আমার কী আছে নিচে আছে রাইট তো এটাকে আমি এটা উপরে নিয়ে আসতে চাচ্ছি কীভাবে আনবো এটা আনার জন্য একদম ইজি ওয়ে এই লেয়ারটা ক্লিক করে জাস্ট আপনি ড্রাগ করে উপরে নিয়ে যাবেন তাহলেই হবে ঠিক আছে এই লেয়ারটা ক্লিক করে জাস্ট আপনি নিচে নিয়ে আসেন দেখেন এখান থেকে নিচে আনা এখান নিচে চলে আসতেছে বিষয়টা বুঝতে পারছেন অনেক সময় দেখার নিচে এবং উপরে নিয়ে যাওয়া নেওয়ার প্রয়োজন পড়ে সোপাজ এইটা কি আছে আমার উপরে আছে এই সায়েন তুমি এটা ক্লিক করে নিচে নিয়ে আসি দেখেন যে এখান থেকে ক্লিক করে ড্রাইভ করে এই নিচে চলে আসছে ওকে আবার ক্লিক করে উপরে নিয়ে যাবে ওকে আচ্ছা তো এইটা হলো লেয়ারের বিষয় আচ্ছা এখন আমরা এই সিলেকশন টুলে আসি এবং আমরা আস্তে আস্তে কাজগুলো দেখার চেষ্টা করি সো এখানে দেখেন আমরা তারপর যেটা আছে দেখেন সিঙ্গেল র মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিটুল এটা দুটো একদম পুরাই ইউজলেস টুল খুব একটা ইউজ হয় না তারপর আমি দেখাই দিচ্ছি কীভাবে এগুলো কাজ করে আর লেয়ার কালার দেখেন এখানে আই আছে আই যদি বন্ধ করেন তাহলে অফ হয়ে থাকবে আই অন করলে আবার অন হবে ঠিক আছে অন করলে অন হবে অফ করলে অফ হবে যদি কোনো লেয়ার যদি আপনি ডিলেট করতে চান বা কোনো লেয়ারকে যদি আপনি কাজ করতে চান ডিলিট করতে চান তো সেক্ষেত্রে লেয়ারে ক্লিক করে আপনি ডিলিট পার্সন প্রেস করে লেয়ার ডিলিট হয়ে যাবে অথবা এই লেয়ারে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে লেয়ার ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই দেখে ক্লিক করে ডিলিট ক্লিক করতেছি আমার ডিলিট হয়ে যাচ্ছে অথবা আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট পার্সন প্রেস করেন লেয়ারে ক্লিক করে তাহলে লেয়ার ডিলিট হয়ে যাবে একই কথা তো এখন আমরা যেটা দেখব দেখেন এখানে লাস্টে দুইটা দেখেন সিঙ্গেল র মার্কিট টুল এবং সিঙ্গেল র মার্কিট টুল এবং সিঙ্গেল কলাম বাকি টুল এই দুইটা টুল আমরা সিলেক্ট করে জাস্ট এক্সাম্পলটা দেখব কিভাবে কাজ করে এখানে আমরা কিন্তু এই টুলটা খুব একটা বেশি ডিজাইন ইউজ হয় না তো এটা কি করে সিঙ্গেল র মার্কি টুলের কাজ কি সিঙ্গেল একটা কলাম সিলেক্ট করে দেখেন এই দেখেন আমি এখান থেকে একটা কালার দিই সাস রেড কালার দিলাম তো দেখেন সিঙ্গেল র মার্কি টুলে আসার পর আমি জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করি ডকুমেন্টে তাহলে দেখবেন এখানে একটা কলাম সিলেক্ট করবে শুধু একটা পিকজেল আমি এখান থেকে কালার দিই দেখেন একটা নতুন লেয়ার নিয়ে কালার দিচ্ছি এই দেখেন আবার নতুন ল্যান্ড নেই দেখেন এখান থেকে নতুন একটা ল্যান্ড নিলাম নতুন ল্যান্ড নেওয়ার পরে এবার আমি যেটা করবো সিঙ্গল কলাম মার্কেট ক্লিক করবো এবার এখানে আমি ডিফারেন্ট একটা কালার দিই দেন আমি কালারটা অ্যাপ্লাই করছে দেখেন দেখেন বিষয়ে বুঝতে পারতেছেন হ্যালো কি দেখেন তো জাস্ট একটা সিঙ্গেল পিকজেল সিলেক্ট করছে না সিঙ্গেল একটা পিকজেল নিয়ে কাজ হয়েছে হ্যাঁ বুঝতে পারছেন সো আপনারা যদি এরকম সিঙ্গেল পিকজেলে কালার অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এই ক্লোজটা ইউজ করতে পারেন সিঙ্গেল র এবং মার্কি টুল এটা যদি জুম আউট করি একদম ছোটো দেখাবে আচ্ছা জুম ইন জুম আউট কীভাবে করবেন সেটা আমরা শিখিয়ে ফেলি দেখেন জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করবেন আর জুম আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করবেন আচ্ছা আমরা যেখানে ছিলাম দেখেন আমরা করেছিলাম আমরা এই জুমিন জুমা উঠেছিলাম রাইট আমার কথা শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা

চলেন সো আমরা যদি নতুন একটা লেয়ার নেই নিয়ে জাস্ট আমরা এই র দেখেন র হলে ক্লিক করলে র আকারে একটা শেপ ড্র হবে সিলেকশন হবে দেন অল্টার প্যাক দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারবো আমরা দেন আবার যদি আমরা এখান থেকে আবার একটা নতুন লেয়ার নিয়েই দেন এখান থেকে আমরা যদি সিঙ্গেল কলমে ক্লিক করি তাহলে কি হচ্ছে আমার একটা কলাম আকারে সিঙ্গেল অলম্পিক পিক্সেলে একটা সিলেকশন হচ্ছে এটা একদম আবার বলতেছি ইউজলেস বলবেন এটা খুব একটা ইউজ হয় না সো দেখেন দেন এভাবে করে আপনার ড্র করতে পারবেন তাই চলে আপনি একাধিক লাইন ড্র করতে পারেন ওকে আর ইন জুম আউটের যে বিষয়টা কন্ট্রোল প্লাস দিলে ইন হবে আর কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে তারপর আপনি যদি লেয়ার প্যালেটে সেই টুলে আসেন টুলের এখানে যদি দেখেন এই যে এখানে ইন বাটন আছে একটা জুম টুল শর্টকাট হলো জেড তো জুম পেলে আসার পরে ক্লিক করে যদি ড্রা করেন তাহলে হলো প্লাস হবে আবার ক্লিক করে পিছনের দিকে টান দিলে জুম আউট হবে ঠিক আছে এই উপরে যেটা চিহ্ন আছে দেখেন প্লাস এটা হলো মাইনাস মাইনাস হলো জুম আউট হয় ঠিক আছে আউট হবে আর প্লাস হলো জুম ইন হবে আপনি কিবোর্ড থেকে জাস্ট ক্লিক করে ড্রাগ করলে ওই নিচের দিকে ড্রা করলে আপনার পিছনে যাবে উপর দিকে ড্রাগ করলে সামনে আসবে ওকে সো আরেকটা ওয়ে আছে ইন জুম আউট করার একদম ইজি একটা ওয়ে আপনি যদি ইলেকস্টার ইউজ করেন সরি ফটোশপ ইউজ করেন ফটোশপে যদি ইডিট মেনুতে আসেন ইডিট মেনুতে আসার পরে আপনি যদি এখান থেকে প্রেফারেন্সে আসেন প্রেফারেন্স থেকে টুলস এটা স্ক্রিনশট দিতে পারেন এডিট মেনু ইডিট থেকে প্রেফারেন্স পেফারেন্স থেকে টুলস আসার পরে এখানে দেখেন টুলসে আসার পরে এখানে দেখেন জুম উইথ স্কোর হুইল তার মানে হলো আপনি এটা এটা সিলেক্ট করা থাকবেন সিলেক্ট করে দেবেন দেন ওকে তাহলে সুবিধাটা পাবেন আপনি যদি মাউসের যেই চাকাটা আছে হুইলটা আছে এটা যদি ঘুরান তাহলে অটোমেটিকলি জুমিন জুমাউট হবে আপনি যে কোনো টুলসই থাকেন না কেন ঠিক আছে আপনাকে কন্ট্রোল প্লাসও প্রেস করতে হবে না হ্যাঁ দেখাচ্ছি আপনি কন্ট্রোল প্লাসও প্রেস করতে হবে না মাইনাসও প্রেস করতে হবে না এই জুম টুলও আসতে হবে না আপনি জাস্ট মাউসের স্কল বাটন যে চাকা যেটা আছে এটা যদি ঘুরান একদিকে জুম জুমিন হবে হবে এই স্রিনটা করার জন্য আপনারা এডিট থেকে প্রেফারেন্স প্রেফারেন্স থেকে টুলস ঠিক আছে এখানে ক্লিক করলে এটা আপনারা পেয়ে যাবেন এই টুলসে টুলস এখানে আসার পরে এই দেখেন স্কল উইথ সরি জুম উইথ স্কল হুইল এটা মার্ক করা থাকবে এটা মার্ক করে দেবেন দেন ওকে তাহলে খুব ইজিলি আপনি জমিন জমা করতে পারবেন খুব সহজে আচ্ছা তো তো এইটা হলো আমাদের জুমিন জমাটের বিষয় এরপর এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা আমরা একটা ছোট্ট একটা কাজ করবো সেটা ওটা একটা ফ্ল্যাগ ড্র করবো সিম্পল বিষয় বেসিক বিষয় একবার দেখালে পারবেন আমরা যদি বাংলাদেশে ফ্ল্যাগ ড্র করতে চাই সেক্ষেত্রে দেখেন বাংলাদেশের ফ্লাগের রেশিওটা কি একটু বলেন তো একজন বাংলাদেশের ফ্ল্যাগের রেশিও কি রেশিও কত হুম জানি আমরা

আট হচ্ছে ফিক্সড সাইজ ফিক্সড রেশিও যদি থাকে তাহলে আপনি এখানে উইট এবং হাইটের রেশিওটা দিতে পারবেন সাপোজ সাদা শেখ বললো ইস টু সিক্স তো আমরা যদি এখানে টেন দেই এবং হাইট সিক্স দেই এরপর যদি আপনি এখান থেকে এই র্যাকটিং টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করেন সাপোজ এখান থেকে এতটুকু একটা অবজেক্ট সিলেক্ট করলেন ওইটা কী হবে ছোটো করলো টেন ইস টু সিক্স হবে এই বড় করলো কী হবে টেন ইস টু সিক্স হবে বুঝতে পারছেন তো ফিক্সড রেশিও দিয়ে আমরা এখানে টেন দিলাম এখানে সিক্স দিলাম এরপরে একটা আমরা সিক্সটিন টু মানে টেন্স টু সিক্সে একটা সিলেকশন ক্রিয়েট করলাম দেখেন এই যে ক্রিয়েট করলাম এরপরে যদি আমরা এখানে নতুন একটা লেয়ার নেই দেখেন নিউ লেয়ারে আসলাম নতুন একটা লেয়ার নিচ্ছি এরপরে এখানে আমরা গ্রিন কালারটা দিব ফ্ল্যাগের ফরগ্রাউন্ড কালার থেকে গ্রিন দিলাম ওকে এখন গ্রিন কালারটা এখানে অ্যাপ্লাই করার জন্য আমি কোন কমান্ড অ্যাপ্লাই করবো বলেন তো একটু লিখে দেন আপনি লিখে দেন লিখে দেন যে করতে চাই এখানে আমি সেক্ষেত্রে আমার কি কমান্ড করতে হবে কি কমান্ড দিতে হবে লিখে ফেলেন ঝটপট ফলগ্রাউন কালার করার জন্য আমি কি কমান্ড ইউজ করবো ফার্স্টে দুজন হোসেন

এরপরে যদি আমরা এখানে একটা সার্কেল ড্র করতে চাই মাস সেক্ষেত্রে আমাদের আবার একটা নতুন লাইন নিতে হবে এরপর এখান থেকে আমরা একটা ইলিপ্ট্রিক্যাল নিব ইলেপ্ট্রিক্যাল মার্কিং টুল ইলিপ্ট্রিক্যাল মার্কেট টুলে এসে আমরা চাইলে এখান থেকে ফিক্স রেশিও সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা অল্টার শিপ প্রেস করে আমরা সেন্টার থেকে কী করতে পারি সেন্টার থেকে আমরা ইলিপ্টিক্যাল ড্র করতে পারি আমরা এখানে নর্মাল রেখেই কিবোর্ড থেকে অল্টার এবং শিপ প্রেস করে আমি এখান থেকে একটা সার্কেল ড্র করলাম এখন ড্র করার পরে আমি এই নতুন লেয়ার যদি আমার নেওয়া আছে এটা সিলেক্ট করে আমি রেড কালার দেবো তো আমি এখানে ক্লিক করে এখান থেকে এডিট কালারটা নিয়ে নেই ওকে নিয়ে নিলাম এখন এইটা এখানে অ্যাপ্লাই করবো যেহেতু ফরগ্রাউন্ডে আছে কালারটা আমার কী দিয়ে অ্যাপ্লাই করবো অল্টার ব্যাক স্পেস দিয়ে দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসেক্ট তো দেখেন আমাদের ফ্ল্যাগটা কিন্তু ড্র করা হয়ে গেছে একদম ইজিতে এখন যদি এটাকে আমি এই এখন দেখেন এখানে আমার একটা লেয়ার আছে নিচে একটা লেয়ার আছে রাইট তবে একটার ওপর ধরলে একটাই সিলেক্ট হচ্ছে বাট আমি চাচ্ছি দুইটাকে সিলেক্ট করতে সেক্ষেত্রে আমি একটা লেয়ারে ক্লিক করে কন্ট্রোল ধরে যদি একটা লেয়ারে ক্লিক করি তাহলে যেটা হবে আমার দুইটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে আমি যদি মুভ করাই তাহলে দুইটা একসাথে মুভ হবে হ্যাঁ দুইটাকে একসাথে মুভ করার সিস্টেমটা কী ফার্স্ট লেয়ারে ক্লিক করবেন কন্ট্রোল ধরে নিচের লেয়ারে ক্লিক করবেন তাহলে দুইটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে দেন আপনি মুভ টুল দিয়ে একসাথে দুটাকে মুভ করতে পারবেন একদম ইজি তো আমি এখানে এখানে রাখলাম এরপরে এটাকে একটা স্ট্যান্ড দিতে হয় তো স্ট্যান্ডটা আমরা দিব কীভাবে স্ট্যান্ডটা দেওয়ার জন্য আমরা যেটা করবো আমরা এখান থেকে আবার রেটনগুলোর যাব তো রেটিন দিয়ে এখন আমি স্ট্যান্ড দিতে চাই স্ট্যান্ড দিতে পারব না কারণ রেশিও অনুযায়ী আছে তো আমরা যেটা করবো এই রেশিওর এখানে দেখ ফিক্সড রেশিও আছে এখান থেকে আমরা নর্মাল করে দেব আগে এরপরে আমি আমার নর্মাল করার পর আমি আমার মতো করে চিকন মোটা যে কোনো সিলেকশন পারবো তো আমি এরকম একটা সিলেকশন একটা স্ট্যান্ডের মতো আমরা ড্র করি ওকে ড্র করলাম এবার নতুন একটা ল্যান্ড নেবো আমরা নতুন একটা ল্যান নতুন ল্যান নেয় কীভাবে দেখেন তো এই যে সেকেন্ড অপশন এখান থেকে রাইট সাইড থেকে সেকশন অপশন ওকে নেওয়ার পরে এখান থেকে আপনারা একটা কালার দিয়ে দিলো সেই কালারটা দিয়ে দিলাম ওকে দেন অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম কন্ট্রোল ডি দিয়ে ডিসেক্ট ওকে দেন এটাকে আমরা মুভ করে এখানে নিয়ে আসি দেখেন যেহেতু আমরা আলাদা আলাদা লেয়ার ড্র করছি আমরা চাইলে যে কোনো সময় যে কোনোটা মুভ করতে পারবো ওকে এরপরে এটাকে আমি এভাবে রাখি এবার নিচের দিকে আমরা যে একটা বেজ দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আবার আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেই দেখেন প্রত্যেকবার নতুন লেয়ার নিচ্ছি হ্যাঁ তারপর এখান থেকে আমরা একটা বেজের মতো কিছু একটা দিচ্ছি সিলেকশন করলাম দেন আমার অল্টার প্যাকেজ স্প্রিজ দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম ওকে তো এটা এভাবে আমরা রাখতেছি এখন আমরা এটা রিয়েলিস্টিক করার জন্য আমরা যেটা করবো আমাদের যেই সার্কেলটা এবং হলো আমাদের যেই নিচে যে বেসটা আছে তো এই দুইটাকে আমরা একটা লেয়ারে কনভার্ট করব তারপর এটাকে আমরা একটু ওয়েব করবো ওয়েব বলতে হলো একটু বাঁকাবো তো আমরা এই লেয়ার টুতে ক্লিক করলাম দেখেন এই যে লেয়ার টু এটা এবং লেয়ার ওয়ান তো লেয়ার টুতে ক্লিক করার পর কন্ট্রোল ধরে নিচে লেয়ারে ক্লিক করলাম তো এই দুইটা লেয়ারকে আমরা একটা লেয়ারে কনভার্ট করব। ফার্স্ট কি করবো আমরা দুইটা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করার জন্য আমরা মাউসে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এখানে দেখেন মার্চ লেয়ার অপশন আছে এটাতে ক্লিক করতে পারেন ওকে দিলাম এ দেখেন দুইটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে অথবা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি অথবা আপনি দুইটা লেয়ার ফার্স্ট লেয়ারটা ক্লিক করবেন নিচে সেকেন্ড লেয়ারটা কন্ট্রোল ধরে ক্লিক করবেন দুইটা লেয়ার সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন কন্ট্রোল ই প্রেস করবেন এক মিনিট কন্ট্রোল ই প্রেস করলে কী হবে কন্ট্রোল ই প্রেস করলে কিন্তু আপনার এই দুইটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে কিবোর্ড থেকে কী করবেন কন্ট্রোল ই প্রেস করলে দেখেন এই দুইটা লেয়ার এটাকে বলা হয় লেয়ার মার্কস দুইটা লেয়ারকে একসাথে করা তো লেয়ার মার্কস করার পরে আপনি আবার কন্ট্রোল টি দিবেন কন্ট্রোল টি দিলে যেটা হবে এই লেয়ারের চারদিকে একটা বক্স চলে আসবে যেটাকে ট্রান্সফর্ম বলা হয় দেন মাউসে র্যাড ক্লিক করে দেখেন এখানে অপশন আসছে র্যাপ ডাব্লু এ আর পি এটাকে অনেকে বলতে পারেন ওয়ার্ক ওয়ার্ক না আসলে উৎসবটা র্যাপ ওকে তো র্যাপিং করবো আমরা র্যাপিং করে র্যাপিং এর কাজ কি মূলত মরানো রাইট তো এই শেপটাকে আমরা মরানোর চেষ্টা করবো আমরা ওয়েব একটা ফিল দেওয়ার চেষ্টা করবো জাস্ট র্যাপে ক্লিক করলাম তাহলে দেখেন এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো এই পয়েন্ট একটাকে নিচে নেব একটাকে উপরে নেব এটাও সেম একটাকে আমরা নিচে নেবো একটাকে উপরে নেব তাহলে দেখেন একটা ওয়েভের মতো ক্রিয়েট হচ্ছে দেখেন এখান থেকে আমরা একটু করে তাহলে কি কিছু একটা হুম বিষয়টা ভাইয়া আবার একটু এটা ওকে তো আমরা আর একবার একটু দেখি কন্ট্রোল জেট দিয়ে পিছনে যাই দেখেন দুইটা লেয়ার আমাদের এখানে একটা আছে একটা সার্কেল একটা হলো আমাদের রেক্টেঙ্গুলার কন্ট্রোল ধরে ফার্স্ট লেয়ারে ক্লিক করলাম কন্ট্রোল ধরে নিচের লেয়ারে ক্লিক করলাম দুটা ল্যারে সিলেক্ট করার পরে দেন কন্ট্রোল ই প্রেস করলাম কন্ট্রোল ই প্রেস করলে কী হলো দুটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল এরপরে ট্রান্সফার্ম করার জন্য কন্ট্রোল টি অথবা আপনি এডিট মেনু থেকেও আসতে পারেন এই যে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি কন্ট্রোল টি দিলে র্যাপিংটা চলে আসবে মানে র্যাপিং সরি এই বর্ডারটা চলে আসবে দেন মাউসে রাইট ক্লিক করলে এখানে র্যাপ অপশন আসবে ডাব্লু এ আর পি এখানে ক্লিক করার পরে এই পয়েন্টটা ধরে উপরে যেতে পারবেন এই পয়েন্টটা ধরে নিচে আসতে পারবেন আবার এটাও আমার সেমভাবে আমরা উপরে যাব এটা নিচে মনে রাখবেন এটা যদি উপরে যায় নিচের এটা উপরে যাবে এটা যদি নিচে যায় নিচেরটাও নিচে যাবে তাহলে ওয়েবটা ক্রিয়েট হবে ক্লিয়ার বাকিরা ইমরান হোসেন আগাই সামনের দিকে চলেন তো এইভাবে করে আপনার করতে পারেন এবং এই ফ্ল্যাগটা ড্র করতে এসে আমরা অনেকগুলো বিষয় শিখি অলরেডি এখন আমরা চলে যাবো আমি এখানকার লেয়ারগুলো অফ করে দিই আপাতত অফ করে দিলাম আচ্ছা এরপরে দেখেন আমরা চলে যাব ল্যাসো টুলে ওকে আমরা আজকে এই ল্যাসো টুল পোলিকনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল দেখে আজকে ক্লাসটা শেষ করে দেবো ঠিক আছে এবং এই তিনটা টুল দেখে আমরা চমৎকার আরও কিছু ড্র করতে পারবো তো ল্যাসো টুলের কাজটা কি ল্যাসো টুলের কাজটা হলো আপনি যদি যে যে কোনো কিছু ড্র করতে পারবেন নর্মালি ঠিক আছে আপনার মতো করে আপনি ড্র করে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন আর কি মাউস দিয়ে যা ক্লিক করে ড্র করবেন ওইটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আর একটা কলমের মতো বা পেন্সিলের মতো যেভাবে করে আপনি যা খুশি তাই ড্র করতে পারবেন এটা হলো অনেকটা ফ্রি হ্যান্ড টুলের মতো ঠিক আছে সাপোজ এভাবে করে এভাবে করে আপনি গেলেন সেটুকু সিলেক্ট করলেন দেন আপনি নতুন একটা ল্যান নিয়ে এখানে একটা কালার দিয়ে দিলেন বুঝতে পারছেন সেটা আবার সাপোজ আপনি এখান থেকে আবার নতুন একটা ল্যান নিলেন আমি এখান থেকে আবার সিলেকশন করলাম করে আমি সিলেক্ট করে দিলাম

ড্র করতে পারবেন তো এভাবে করে আপনার মতো করে আপনি যে কোনো কিছুই এখানে ড্র করতে পারবেন তো এটা এটা দিয়ে যে খুব বেশি কাজ হয় তা না খুব কম কাজে এটা দিয়ে হয়ে থাকে সো এটা জাস্ট প্র্যাকটিস করে দেখবেন কীভাবে অ্যাপ্লাই হয় আচ্ছা এখানে আর একটা বিষয় দেখেন এই টুলসের পরে এটা নিচে আরও দুইটা টুলস আছে একটা পলিগান গ্লাসের টুল একটা ম্যাগনেটিক লাসের টুল পলিগান লাসের টুলটা কীভাবে কাজ করে পলিগন লাসের টুলটা মূলত পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করবে ঠিক আছে দেখেন পলিগন লাস্ট চলে আসছি আপনি যদি ক্লিক করেন ক্লিক করা একটা পয়েন্ট নেবে তারপর আবার যদি ক্লিক করেন তাহলে আবার একটা পয়েন্ট নেবে ঠিক আছে তো এভাবে আপনি পয়েন্ট বসায় বসায় সিলেক্ট করতে পারবেন বাট রুলসটা হলো যেখান থেকে শুরু করবেন ওখানে শেষ করতে হবে আপনাকে তারপর এখানে শুরু করলাম আমরা দিলাম আসলাম এই এখানে শেষ করলাম ওকে তারপরে সিলেকশন এখানে ক্লিট হলো এরপর আমি চাইলে এখানে কালার দিতে পারবো এখানে এভাবে আপনি একাধিক পয়েন্ট নিয়ে কাজ করতে পারেন সাপোজ একটা পয়েন্ট নিলেন একটা পয়েন্ট নিলেন একটা পয়েন্ট নিলেন একটা পয়েন্ট নিলেন পয়েন্ট নিলেন এখন মনে হলো একটা পয়েন্ট বেশি নিয়ে ফেলছেন সাপোজ এখানে ভুল একটা পয়েন্ট নিয়ে ফেলছেন তাহলে জন্য পিছনে কীভাবে আসবেন কীবোর্ড থেকে ব্যাকের স্পেস প্রেস করলে আপনি এক স্টেপ পিছনে আসতে পারেন শুধু ব্যাক স্পেস দেখেন পিছনে চলে যাচ্ছেন ব্যাক স্পেস করছে পিছনে চলেছেন ব্যাক স্পেস দিচ্ছি পিছনে চলে যাচ্ছেন তো এভাবে করে আপনি যেটা করতে পারবেন আপনি এক ধাপ এক ধাপ করে পিছনে আসতে পারবেন তো যতবার প্রেস করবেন ততবার পিছনে আসবেন তো মূলত এই টুলসে যেটা করে আপনি এরকম পয়েন্ট আকারে যেটা করতে পারবেন লাইন ক্রিয়েট করে সিলেকশন ক্রিয়েট করতে পারবেন সাপোজ আমরা এরকম একটা র্যান্ডম সিলেকশন ক্রিয়েট করলাম এই যে যেখানে শুরু করছি ওখানে শেষ করে দিলাম এরপরে আমি নতুন একটা লেয়ার নিলাম এরপর এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম ওকে দ্যান কন্ট্রোল দিয়ে ডিসপ্লে তো এটা দিয়ে আমরা মূলত লাইন ক্রিয়েট করে করে সিলেক্ট করতে পারবো ঠিক আছে এরপরে লাস্ট যে টোলটা আমরা দেখব ইন্টারেস্টিং যে টোলটা ম্যাগনেটিক লাসের টুল ম্যাগনেটিক লেসার টুলটা আপনি এই খালি ইন্টারফেসে ড্র করে খুব একটা মজা পাবেন না এবং এটা এটার কী ম্যাগনেটিক হচ্ছে কী চম্বক হচ্ছে কিছুই মজা পাবেন না এটা ড্র করতে হলে আপনাকে ইমেজের উপরে ড্র করতে হবে ঠিক আছে কোনো ইমেজ যদি আপনি ডকুমেন্টে নিয়ে আসতে চান কীভাবে ভাববেন সেটা দেখেন ফাইল থেকে আপনাকে প্লেস মেনুতে যেতে হবে ফাইল অন্য থেকে প্লেস তো এখানে আসার পরে আমরা যদি আমাদের ফাইল থেকে কোনো ইমেজ নিয়ে আসতে চাই এখানে যাবো সেখান থেকে আমি কী করলাম গাছের একটা ইমেজ এখানে নিয়ে আসলাম দেখেন আনলাম দ্যান এন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে যদি বড় করতে হয় দেন কন্ট্রোল টি দিয়ে আমরা এটা বাউন্ডারি বক্সে নিয়ে এটাকে বড়ো করতে পারবো যদি কোনো ইমেজ নিয়ে আসেন ওই ইমেজ কিন্তু অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে ফেলবে ইমেজের জন্য আপনাকে আলাদা লেয়ার নিতে হবে না ঠিক আছে আমি এটা বড়ো করে জাস্ট একটা সাইড রাখি বাকিগুলো বাইরে নিয়ে যাই ওকে আচ্ছা এখন দেখেন আমি যেটা করব এখানে চারটায় আমার গাছ আছে না আমরা চারটা ড্র করব না যেখানে একটা ড্র করবো তো যেটা ড্র করবো এটা আমরা এখান থেকে সিলেক্ট করব ঠিক আছে কী করব যেটা ড্র করবো এটা আমরা এখান থেকে সিলেক্ট করবো দেখেন কীভাবে সিলেক্ট করব আমরা এখান থেকে র্যাপটিংগুলোর মার্কেটগুলো যাই তারপর এইটা আমরা সিলেক্ট করব ঠিক আছে জাস্ট এইটা আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করি দেখেন সিলেক্ট করলাম এখন এই অংশটুকু আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি ক্রিয়েট ক্লিক করি দেন এই লেয়ারে সিলেক্ট থাকি তাহলে এই অংশটুকু কপি হয়ে যাবে ঠিক আছে কি বললাম এই লেয়ারে সিলেক্ট থাকছি এবং এই লেয়ারের এই অংশটুকু আমি মাটি জ্বলতে সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম অথবা এখান থেকে ইডিট মেনু থেকে কন্ট্রোল সি বা কপি এটা কপি হয়ে গেছে এরপরে যদি আমি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখবেন অটোমেটিকলি আর একটা লেয়ারে এখানে পেস্ট হয়ে যাবে এই দেখেন অটোমেটিক পেস্ট হয়ে গেছে আমার নতুন লেয়ার নিতে হয় না ঠিক আছে এবার এবার আমি নিচের যে লেয়ারটা আছে এটা অফ করে দিই জাস্ট আমি এই লেয়ারটাই রাখতেছি এখন আমাদের কাজ যেটা হবে ম্যাগনেটিক টুল দিয়ে আমরা এই গাছটা ড্র করে ফেলবো ঠিক আছে তো ম্যাগনেটিক ল্যাসার টোল কীভাবে কাজ করে ম্যাগনেটিক টুলটা মূলত এইটা কালারকে ডিটেক্ট করে সেপারেট কালার অনুযায়ী ডিটেক্ট করে আপনি যদি এখানে ল্যাস ম্যাগনেটিক ল্যাসো টুলে আসেন আসার পরে যদি সিলেকশন ক্রিয়েট করতে চান সাপোজ এখান থেকে আমি এটা সিলেক্ট করবো জাস্ট এখানে ক্লিক করবো একটা ক্লিক করব তারপর মাউসটা জাস্ট নিয়ে যাবো আমার ক্লিক করতে হবে না অটোমেটিকলি ম্যাগনেটিক ল্যাসের টুল পয়েন্টগুলো ক্রিয়েট করতেছে আমি কিন্তু কোথাও ক্লিক করতেছি না আমি ক্লিক করব কখন যখন ডিরেকশন চেঞ্জ করবো সাপোজ এখানে যাওয়ার পর আমি একটু উপরে যাব দেন নিচের দিকে আসবো এখানে ক্লিক করলাম এরপরে বাকি ক্লিকগুলো কিন্তু গাছ মানে ম্যাগনেটিক ল্যাসের টুল অটোমেটিক সিলেক্ট করতেছে ঠিক আছে এটা কাজে কালার ডিটেকশন করে সিলেকশনটা ক্রিয়েট করাচ্ছি আর মাউসটা কন্টিনিউ যাচ্ছে ঠিক আছে ওকে যাচ্ছে 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 মাউস আমি জাস্ট জাস্ট ডিরেকশন দিয়ে মাউসটা নিয়ে যাচ্ছি এই পয়েন্ট যেগুলো কিন্তু হচ্ছে রাইট তো দেখেন আমার একদম যেখানে শুরু করছে ওখানে শেষ করে দিলাম তো দেখেন আমরা এখানে যেখানে শেষ করছি শেষ করার সাথে সাথে সিলেকশন ক্রিয়েট হয়ে গেছে এরপর আমি কী করবো এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো দেখেন নতুন একটা লেয়ার ক্রিয়েট করার পরে এই লেয়ারে আমি কালার দিয়ে দেবো ঠিক আছে সিলেকশন থাকা অবস্থায় এই লেয়ারে কী করবো এখান থেকে এই অল্টার ব্যাক স্পেস প্রেস করে এই ফরগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে দিয়ে দেবো কালারটা আমি দিয়ে দিলাম এরপর দেখেন আমার গাছের বেস কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে আমি যদি দেখি আমি এতটুকু অলরেডি ক্রিয়েট করে ফেলছি এখন আমি বাকি অংশে কীভাবে ক্রিয়েট করবো এটা ক্রিয়েট করার জন্য উপরে যেটা অলরেডি ড্র করছে এটাকে আমি আগে ই করে ফেলি কী বলে এইটাকে আমি অফ করে দিই আপাতত অফ করে দিই আমি আবার কী করব এটার উপরে আর একটা লেয়ার নেব এখান থেকে কী করবো আর একটা লেয়ার আমি ড্র করবো এখান থেকে নতুন একটা লেয়ার নেব নিলাম নেওয়ার পরে আমি আবার ল্যাসার যাব ল্যাস যাওয়ার পর ল্যাসার যখন আপনি কাজ করবেন সরি ম্যাগনেটিক ল্যাসার যখন কাজ করবেন তখন মধ্যে আপনার যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটাই সিলেক্ট থাকতে হবে ঠিক আছে এই লেয়ারে যেহেতু কাজ করবে এই লেয়ারটা সিলেক্ট আছে দেন ম্যাগনেটিক ল্যাসার টুলে আমি আসি এরপরে আমি এই বেসটা ভিতরে যে বেসটা আছে এটা সিলেক্ট করবো আচ্ছা একটু মাইক্রোফোনটা মিউট রাখেন আপনারা যাদের মাইক্রোফোন অন আছে জাস্ট ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করতেছি দেখেন ওকে আমার যদি ভুল হয়ে যায় ভুল হয়ে গেছে তো সেখানে আমি কি বলতে ব্যাক এক্সপ্রেস প্রেস করবো তাহলে স্টেপ বাই স্টেপ আমি পেছনে যেতে পারবো ব্যাকের প্রেস করতেছি দেন হয় আবার আমার বাইরে চলে আসি ওকে যেখানে থেকে শুরু করছি ওখানে শেষ করে দেব দেন সিলেকশনটা ক্রিয়েট হয়ে গেছে এরপরে স্মার্ট গেম ম্যাক্রোফোনটা মিউট রাখেন জ্যান্ডি আচ্ছা আমরা হলো এখানে সিলেকশনটা ক্রিয়েট করে ফেলছি দেন আমরা এখান থেকে এখন দেখেন একটা বিষয় আপনি যে এখান থেকে যে কালারটা অ্যাপ্লাই করবেন কালার সিলেক্ট করবেন আপনি যদি ইমেজ থেকে কালার নিতে চান সেক্ষেত্রে কী করবেন এখানে ক্লিক করার পরে আপনি ইমেজের উপরে যদি মাউসটা নিয়ে আসে সাপোজ এটা এখানে আসে মাউসটি ইমেজ উপরে নিয়ে আসলে দেখেন আইডো অন হয়ে যাবে এখান থেকে এই কালারটা নিতে পারবেন সাপোজ এই কালার নিলাম দেখেন এই কালারটা চলে আসছে দেখেন ওকে ফারগ্রাউন্ডে কিন্তু আমার এই কালার অ্যাপ্লাই হয়ে গেছে এরপর অল্টার প্যাকেজ স্পেস করে আমি এখানে কালারটা অ্যাপ্লাই করে দিতে পারবো ওকে কন্ট্রোল দিতে ডিসিলেক্ট এখন দেখেন আমার দুইটা পোষ্যন উপরে একটা পোষ্যণ নিচের একটা পোষ্য তো নিচের পোষ্যনটা আমি উপরে নিয়ে যাবো তাহলে দেখেন আমরা কিন্তু এতটুকু ড্র করে ফেলছি অলরেডি হ্যাঁ ড্র করে ফেলছি এরপরে আমরা কী করবো এটা আমরা আবার অফ অফ করে দিই এরপরে আমরা এই পাতার যে অংশটুকু আছে ওটা ড্র করতে পারি ওকে তো এই বেসটা ড্র করার জন্য কী করতে হবে আমাদের আমাদের ফার্স্ট আমরা এখান থেকে আবার ল্যাসার চলে যাবো তো ডুবে ম্যাগনেটিক ল্যাসার ডু যাব ইমেজের লেয়ারে চলে আসি দেন আমরা এখান থেকে এক এখ সাইড থেকে শুরু করে আমরা এটাকে ড্র করে ফেলব জাস্ট আমি রুলে জাস্ট আমি ক্লিক করে ক্লিক করতেছি ক্লিক অটোমেটিক হচ্ছে যেখানে আমার পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে ওখানে ক্লিক করতেছি সাপোজ এখানে ক্লিক করতেছি আবার আমি নিয়ে যাচ্ছি এখানে ক্লিক করতেছি আবার নিয়ে যাচ্ছি এখানে ক্লিক করতেছি আবার নিয়ে যাচ্ছি এভাবে ক্লিক করতেছি তারপরে নেক্সট ক্লাসে কিন্তু হোমওয়ার্ক থাকবে এই টুলস এর উপর প্লাস হলো ঠিক আছে ওকে আমাদের কাজ শেষ সিলেকশন হয়ে গেছে এরপর আমরা কি করব নতুন লেয়ার নিব লেয়ার নিয়ে আমরা এখান থেকে এই কালার ক্লিক করবো এবং এখানে যে কালারটা আসলে অ্যাপ্লাই করার জন্য আমি এই উপরে লেয়ারে ক্লিক করব মানে এখান থেকে কালারটা নিব আর কি জাস্ট এটা আসার পর একসাথে কালারটা নেবো এই কালারটা পিক হয়ে গেছে দেন ওকে এই কালারটা অ্যাপ্লাই করার জন্য সিলেকশন করা আছে অলরেডি অল্টার প্যাকেজ স্পেস দিলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসুলেকট এরপরে দেখেন আমি যদি অফ করি দেখেন এটার নিচে আর একটা কালার আছে রাইট সো আমরা যেটা করবো ওইগুলো করার জন্য এবার আমরা আর আলাদা করে সিলেকশন করবো না এত ডিটেলটা আমরা করবো না আমরা জাস্ট যেটা করবো এই যে লেয়ারটা আছে এটাকে আরেকটা কপি করবো ঠিক আছে এই লেয়ারটা কপি করবে কী হবে লেয়ার কপি করা করবো কী হবে সেই বিষয়ে আমরা এখন শিখে বলবো এটাকে কন্ট্রোল যে প্রেস করবো সিলেক্ট করে কন্ট্রোল যে কন্ট্রোল জে দিলে কী হবে এই লেয়ারটা আরেকটা লেয়ার হয়ে গেছে দেখছেন আর একটা প্রসেস আছে কন্ট্রোল জেড দিই সেটা হলো আপনি এই লেয়ারে ক্লিক করে অল্টার প্রেস করে যদি ড্রাগ করেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে যদি মুভ করান তাহলে এটা মুভ হয়ে যাবে মানে আরেকটা কপি হবে ঠিক আছে অথবা যদি আপনি এই লেয়ারে এসে মাউথের আর ক্লিক করে এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন তাহলেও লেয়ার কপি হবে তিনটে একই কথা আপনি লেয়ার কপি করতে পারবেন তিনটা প্রসেসই করতে পারবেন ঠিক আছে হুম তো আমরা যেটা করছি একদম সহজ হয়ে যেটা এই লেয়ারে ক্লিক করে কন্ট্রোল যে প্রেস করি তাহলে আটা লেয়ার কপি হয়ে গেল দেন আমি এবার কন্ট্রোল টি দিয়ে এই লেয়ারটা ছোটো করি যেটা কপি করছি যেটা দুটা সেম কালার বোঝা যাচ্ছে না যে কোনটা কোন লেয়ার নিচে লেয়ার টপ করে দিই আপাতত গাছের লেয়ার টপ করে দিই তো নিচে আমাদের বড়ো লেয়ারটা উপরে আমাদের ছোটো লেয়ারটা যেটা ছোটো করছে এখন আমরা যদি এই নিচের লেয়ারটাকে নেয়ার নিচের লেয়ার মানে উপরে যে ছোটো লেয়ারটা আছে এই যে লেয়ারটা এটা যদি কালার চেঞ্জ করতে চাই কীভাবে করতে পারি দেখেন লেয়ারের কালার চেঞ্জ করার ওয়েটা কী সেটা আমরা শিখে বলি দেখেন লেয়ারের কালার চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে লেয়ারটা আপনি যে লেয়ারের কালারটা চেঞ্জ করবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে এবং লেয়ার থামে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে কন্ট্রোল ধরে লেয়ার থামে ক্লিক করলে এই লেয়ারে যতটুকু অংশ আছে ততটুকু অংশ এখানে সিলেক্ট হবে ঠিক আছে এরপরে আপনাকে এখান থেকে কালার দিতে হবে কি কালার দেবো আমরা এখান থেকে আমি এখান থেকে আইড্রোপারে যাই এখান থেকে এই কালারটা নেই ওকে দেন অল্টার ব্যাক স্পেস করে এই লেয়ারে আমি কালারটা অ্যাপ্লাই করে দেবো কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে এখন দেখেন আমি যদি নিচে লেয়ারটা অন করি এবং আমার বেসটা অন করি দেখেন আমরা কিন্তু এতটুকু অলরেডি ড্র করে ফেলছি ঠিক আছে এখন আপনি দেখবেন আপনার এই যে গাছে যেটা আছে মেইন গাছের এখানে দেখেন অনেক গাছে এখানে স্ট্রোক আছে দেখতে পাচ্ছেন চারপোনে স্ট্রোক তো স্ট্রোকটা কীভাবে দেবো সেটা আমরা এখন দেখবো স্ট্রোকটা দেওয়ার জন্য আমরা কোন লেয়ারে স্ট্রোকটা দেবো নিচের লেয়ারটাকে রাইট নিচের লেয়ারটা আমরা সিলেক্ট করি এই যে নিচে যে লেয়ারটা আছে ডাউন করি তো এই লেয়ারে আসার পরে আমরা কন্ট্রোল ধরে এই লেয়ারে থামিনালে ক্লিক করবো দেখেন স্ট্রোক দেওয়ার জন্য ফার্স্টে কী করতে হবে কন্ট্রোল ধরে লেয়ার থামিলালে ক্লিক করতে হবে মানে সিলেকশনটা ক্রিয়েট করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে ইডিট মেনু থেকে আপনাকে স্টক নামে একটা অপশন আছে এখানে আসতে হবে আগে সিলেকশন করতে হবে তবে ইডিট মেনু মেনুটা এসে স্টকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কালার দিতে হবে যে স্টকটা কী দেবেন আমরা এখানে ব্ল্যাক দেবো এবং এখান থেকে কত পিকজল দেবো তারপরে আমি ফাইভ পিকজল দিলাম দেন ওকে তাহলে কী বলে দেখেন আমাদের ফাইভ পিকজোলে একটা স্টক এখানে হয়ে গেলো ফাইভ পিকজলটা বেশি মনে হচ্ছে আমি কন্ট্রোল রেতে পিছনে যাই এবং আমি ইডিটে গিয়ে

এই যে এখানে যে লেয়ারটা আছে এখানে যে লেয়ারটা এটাকে অল্টার ধরে কপি করি আমি কপি করে নিচে নিয়ে আসি অল্টার ধরে ড্র্যাগ করে কপি করে নিচে নিয়ে আসি দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দেন এইটা আমি এখানে বসাবো এখানে আমরা নতুন করে বসাবো না নতুন করে ড্র করবো না দেখেন নিয়ে আসলাম তো এই লেয়ারটাকে আমি কন্ট্রোল ধরে লেয়ার থামি ক্লিক করি করে আমি এটাকে এখান থেকে এই কালারটা এখানে আপাতত দিই আমি এবং এই লেয়ারটাকে আমরা এবার যেটা করবো আমরা স্টক দেবো স্টক দেওয়ার জন্য কী করতে হবে বলেন তো আমার এই লেয়ারে কন্ট্রোল ধরে লেয়ার থামিনালে ক্লিক করতে হবে তাহলে লেয়ারটা সিলেক্ট হবে দেন ইডিট থেকে স্ট্রোকে ক্লিক করতে হবে স্ট্রোকে ক্লিক করলে এই কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাকে ক্লিক করতে হবে দেন ওকে তাহলে আমার এই লাইনটা দেখেন হয়ে গেছে ঠিক আছে দেখেন আমরা কিন্তু খুব সহজেই কিন্তু কি করলাম একটা গাছ কিন্তু ড্র করে ফেলছে ওকে সো দেখেন আপনাদের নেক্সট ক্লাসে যে হোমওয়ার্ক যেটা থাকবে আপনারা এরকম যে ক্যারেক্টারগুলো আছে ট্রি অথবা গাড়ি হতে পারে ঠিক আছে সবসময় একটা গাড়ি আছে দেখেন সব এই একটা গাড়ি এখানে আছে দেখতে পাচ্ছেন এইটা গাড়িগুলো কোথায় পাবেন আপনি গুগলে সার্চ দিলে লিখবেন টু ডি কার অথবা টু ডি ট্রি দাস গুগলে যাবেন দেখাই দিচ্ছি দেখেন গুগলে যাওয়ার পরে লিখবেন টু ডি টু ডি ট্রি কার্টুন লিখলেও হবে বা টু টি টু ডি ট্রি লেখলেও হবে ঠিক আছে লেখার কী লেখা সারা দেবেন সেটা দেখেন তাহলে এই ধরনের ট্রিগুলো পাবেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ট্রি হিসাবে যে সবাই যে ট্রি করবেন বিষয় এরকম না আপনারা এনি কাইন্ড অফ জিনিস নিয়ে কাজ করতে পারেন ট্রি নিয়ে কাজ করতে পারেন হোম নিয়ে কাজ করতে পারেন কার নিয়ে কাজ করতে পারেন সাপোজ ট্রিটা বাদ দিবেন ট্রি ছাড়া বাকিগুলো করবেন ঠিক আছে ট্রি ভাগ কারণ এই ক্লাসে আমি ট্রি দেখাচ্ছি এটা করতে যে দেখা যাবে সবাই সে ট্রি করতেছে ট্রি করা যাবে না ট্রি ছাড়া বাকি অন্য কিছু করবেন সাপোজ ট্রি কার লিখলাম টু ডি কার কার হতে পারে এটা আপনার হোম হতে পারে টু ডি যে কোনো কার্টুন ক্যারেক্টার কার্টুন ক্যারেক্টার ঠিক আছে সাপোজ টু ডি কার সাপোজ এইটা কিন্তু আপনি খুব সহজেই ড্র করে ফেলতে পারবেন খুব সহজে না জাস্ট আপনি এটা যদি আপনি ই টুল ধরেন ম্যাগনেটিক ল্যাসো টুল আর হলো ল্যাসো টুল না মানে পলিগোনাল ল্যাসো টুল ওটা দিয়েও কিন্তু এটা খুব সহজে ড্র করে ফেলতে পারবেন ঠিক আছে সো এই বিষয়গুলো ট্রাই করবেন টু ডি কার্টুনের দেখেন এগুলো কিন্তু আমি যতটুকু দেখাইছি আসলে ক্লাসে এই ধরনের করা কিন্তু পসিবল সাপোজ এই কাজটা যদি আমার একবার একটু করে দেখাই আপনাদের এখানে যেটা আসে একদম সিম্পল জাস্ট ইমেজটা রাখবেন ইমেজের উপর জাস্ট লাসে টোলে যাবেন এখান থেকে ম্যাগনেটিক গ্লাসে টোলে সিলেক্ট করবেন সিলেক্ট করে এক সাইড থেকে ক্লিক করে জাস্ট আপনি মাউসটা মুভ করে নেবেন আর কিচ্ছু না দেখেন এই জন্য জাস্ট মনে জাস্ট ফার্স্ট করতেছি আপনারা করবেন একটু একটু টাইম নিয়ে করবেন এই দেখেন এটা করে দেখাচ্ছি এই যেখানে শুরু করেছিলাম শেষ করে দিলাম আমি যদি ফার্স্ট করছি যে কারণে খুব একটা বেশি স্মুথ হবে না আমি নতুন একটা লেয়ার নিলাম নতুন লেয়ার ল্যার নেওয়ার পর এখান থেকে আমি একটা ডিফারেন্ট কালার সাপোজ আমি গ্রিন কালার দিয়ে দিই বা পিঙ্ক কালার দিয়ে পার্পল কালার দিলাম অল্টার ব্যাক স্পেস কালারটা অ্যাপ্লাই হবে ওকে তা আমি লেয়ার টপ করে দিই তারপর আবার ইমেজের উপরে আসি এবার আমি এখান থেকে এইটা ড্র করি ওকে এটা ড্র করার পর আমি আরেকটা লেয়ার নিই দেন এখান থেকে আমি সাপোজ হোয়াইট কালার দিয়ে দিই ওকে দিয়ে দিলাম এটা উপরে নিয়ে যাই তো দেখেন আমার বেজ হয়ে গেছে আমার জানলা হয়ে গেছে তো জানলা এখানে একটা আছে তো এই একটা জানলাকে আমাকে স্টক দিয়ে নিই কন্ট্রোল ধরে ল্যাপথ হ্যান্ডালে ক্লিক করি দেন সিলেকশন হয়েছে এডিটে যাই এডিট থেকে আমি ফিল স্টকে যাই স্টকে গিয়ে এখানে আমি কালারের একটা স্টক দিয়ে দিই টু পিকজেলের ওকে ধরনের স্টকটাপ্ল হয়ে গেছে এখন দেখেন এই লেয়ারটাকে একটা কপি করবে এখানে অল্টার ধরে এই লেয়ারটা কপি করলাম কপি করার পরে কন্ট্রোল টি প্রেস করলাম এরপরে এটাকে আমরা রিফ্লেক্ট করে ফেলবো কন্ট্রোল টি প্রেস করার পর মাউসের অ্যাড ক্লিক করবেন তারপর দেখেন এখানে লেখা হচ্ছে ফ্লিপ অরেজনটা এখানে ক্লিক করলে এটা ফ্লিপ হয়ে যাবে ওকে এবার ঘুরে যাবে আর কি দেন এন্টার কাজ শেষ এখন যদি আপনি চাকাটা ড্র করতে চান একদম সহজ এখানে আসবেন ইলিপ্টিক্যাল লেবেন একটা এই একটা লিপ্টিক্যাল নিলেন নতুন একটা লেয়ার নিলেন এখানে একটা কালার দিলেন অল্ট্রার ব্যাপার স্পেস ওকে এরপর আমি এই লেয়ারটাকে একটা কপি করেন সার্কেলটাকে কন্ট্রোল যে দিয়ে অথবা অল্টার প্রেস করে কপি করার পরে এটা কন্ট্রোল টি দিয়ে শুরু করেন কন্ট্রোল টি দিয়ে বক্স আসবে দেন অল্টার ধরে অল্ট্রা সিট ধরে এটাকে শুরু করলেন দেন এন্টার এরপরে কন্ট্রোল ধরে লেয়ার থামিল ক্লিক করে এখানে আপনি হোয়াইট কালার দিয়ে দিলেন একই গাছ ঠিক আছে ওকে কাজ শেষ এবার এই লেয়ারটা এবং এই যে এই লেয়ারটা প্লাস এই লেয়ারটা এই লেয়ারটা ধরবেন কন্ট্রোল ধরে নিচের লেয়ারে ক্লিক করবেন দেন অল্টার প্রেস করে এটা এখানে নিয়ে আসবে ওকে এরপর যদি নিচের লেয়ারটা মাফ করে দিই ইমেজটা দেখেন আমাদের গাড়ির কার তো রেডি ওকে তো বডি যদি আমরা স্টক দিতে চাই ইডিটে যাবো ইডিট থেকে স্টক স্টকে গিয়ে আমরা এখানে ওকে বাই যেতে হবে আচ্ছা স্টোক অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার কন্ট্রোল ধরে থামলারে না ক্লিক করলে হবে জাস্ট আপনি লেয়ার সিলেক্ট করে ইডিট থেকে স্টোকে গেলেও হবে ঠিক আছে ওটাকে আপনার ফাইক জল দিয়ে কালার একটা স্টক দিয়ে দেন ওকে ওকে তো দেখেন আমাদের কিন্তু রেডি এখন তো ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার দিই আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ফুল ফুল ব্যাকগ্রাউন্ডে যদি কালার অ্যাপ্লাই করতেন তো সেক্ষেত্রে সিলেকশন করা দরকার নাই সিলেকশন সারা যদি কখন আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ্লাই করেন ওটা অটোমেটিকলি ফুল ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই করবে সাপোজ এই কালারটা যদি অ্যাপ্লাই করতে চান আপনার ব্যাক দিয়ে দেখেন ফুল ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে গেছে ওকে বুঝতে পারছেন বিষয়টা তো আপনাদের হোমওয়ার্ক থাকবে টু ডি কার্টুন ক্যারেক্টার ড্র করা তো টু ডি কার্টুন ক্যারেক্টার বলতে কি বোঝাচ্ছি টু ডি যে কোনো কার্টুন হতে পারে এটা বুঝতে পারছেন যে কোনো কার্টুন ক্যারেক্টার হতে পারে এটা গাছ হতে পারে নদী হতে পারে বাড়ি হতে পারে ঠিক আছে তারপর মোবাইল ফোন হতে পারে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে জাস্ট আপনি টু ডি কার্টুন ক্যারেক্টার ড্র করবেন বাট এই ট্রি যেটা দেখাচ্ছে ওটা ড্র করার দরকার নাই আপনার কার চালে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ কার ড্র করতে পারেন গুগল থেকে ইমেজ নিয়ে করতে পারেন ওকে বুঝতে পারছেন সেটা তো কটা ড্র করতে হবে আপনাদের নেক্সট ক্লাস কবে নেক্সট ক্লাস হলো বৃহস্পতি শুক্র শনি রবিবার মাঝখানে কয়দিন সময় পাচ্ছেন এক দুই তিন চার দিন আপনাদের পাঁচটা কাজ থাকবে হ্যাঁ একটা কাজ করতে আপনাদের আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে পরে কাজ করতে তিরিশ মিনিট লাগবে তারপরে কাজ করতে বিশ মিনিট তারপরে কাজ করতে দশ মিনিট ফার্স্ট কাজ করতে যে টাইম লাগে পরবর্তী কাজগুলো করতে আপনার খুবই কম সময় লাগবে ঠিক আছে যদি আপনি ভিডিওটা টিউটোরিয়াল দেখে দুই থেকে তিন ঘন্টা প্র্যাকটিস করেন আপনার এই পাঁচটা কাজ করা কোনো ঘটনায় না পাঁচটা কি করবেন পাঁচটা যে কোনো পাঁচটা আপনার মতো করে হ্যাঁ আপনার মতো করে যে কোনো পাঁচটা টুডি ক্যারেক্টার ড্র করবেন আমি আজকে ক্লাসে যতটুকু দেখাইছি যেই টুলসগুলো দেখাইছি এই টুলস দিয়ে যতটুকু করা পসিবল ততটুকুই করবেন এর বেশি কিছু করার দরকার নাই ঠিক আছে যদি আপনারা এক্সট্রা টুল পারেন তো ইউজ করতে পারেন বাট যারা একদম আজকে নতুন তা আজকে ক্লাসে যতটুকু দেখাইছি এতটুকু দিয়ে যতটুকু করবো ততটুকুই করব করবেন এখন এমন একটা কাজ করতে গেলেন সেখানে তো অন্য একটা টুলসের ইউজ আছে সেটা হয়তো আমি দেখাই নি এখন ওইটা আপনারা একটা বা দুইটা ক্লাস করলেই আপনারা ওটা করতে পারবেন সাপোজ আজকে আমি ফুল সার্কেল দেখাইছি আমি মধ্যে হাফ সার্কেল ড্র করা দেখাইনি এখন কাজ করতে গেলে আমার সাথে হাফ সার্কেল প্রয়োজন করতে পারে সেটা আসলে আপনারা একটা বা দুইটা ক্লাস করলেই বিষয়গুলো জানতে পারবেন তারপরে আমি হাফ সার্কেল দেখা দেখাই দিচ্ছি হাফ কি আপনি ড্র করবেন মনে করেন একটা ফুল সার্কেল এখানে আছে মানে একটা ফুল সার্কেল এখানে আছে এটাকে হাফ করার সিস্টেমটা কি আপনি এখান থেকে একটা র্যাট সিলেকশন নিলেন এতটুকু সিলেক্ট করলেন সিলেক্ট করে যদি এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটন প্রেস করেন তাহলে এই লেয়ার থেকে অংশটুকু ডিলিট হয়ে যাবে একটা সিস্টেম আর কি হাফ ড্র হাফ সার্কেল ড্র করার জন্য আবার এখানে সিলেকশনের কিছু কাজ আছে এগুলো আমি পরবর্তীতে আপনাদের দেখাবো সাব সিলেকশন সাবটা সিলেকশন তারপর ইন্টারস সিলেকশন এই সিলেকশন করার কাজ জানলে আপনি আরও অনেক কিছু করতে পারবেন বাট আজকে যে ক্লাসে যতটুকু দেখাইছি এইটা দিয়ে যতটুকু করতে পারবেন ততটুকুই অ্যানার আমার খুব বেশি কিছু এক্সপেকটেশন না যতটুকু দেখি ততটুকু ডে বাই ডে কমপ্লিট করেন আজকে যেটা দেখাইছি আপনি আজকে রাতে না হলো কালকে সকাল থেকে এটা প্র্যাকটিস করা শুরু করে দেন ঠিক আছে কেন বলতেছি দিনের কাজ যদি দিনের শেষ করেন তাহলে আপনাদের জন্যই ইজি হবে ঠিক আছে কারণ আমাদের হিউম্যান মেমোরি যদি আপনি প্র্যাকটিস রূপে না থাকেন খুব বেশি লং লাস্টিং করে না আজকে যে মাথায় যে বিষয়টা আছে কালকে সকালে ওই বিষয়টা হয়তো আপনার মাথায় নাইনটি পার্সেন্ট থাকবে পরের দিন হয়তো ওই পার্সেন্ট হয়ে যাবে তার পরের দিন হয়তো সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে আমাদের সব থেকে বড় দোষ হলো কি আমাদের যেদিন হোমওয়ার্ক সাবমিট করা লাগে ওই দিন সন্ধ্যায় হোমওয়ার্ক সাবমিট করতে হবে ওই দিন দুপুরে আমরা কাজ করা শুরু করি বা আমাদের নয়টায় হোমওয়ার্ক সাবমিট করতে হবে আবার সন্ধ্যার সময় কাজ করা শুরু করতে ওই তো সেক্ষেত্রে খুব একটা ভালো আউটপুট আসে না আজকে ক্লাস করছেন কালকে সকাল থেকেই হোমওয়ার্ক প্র্যাকটিস করেন পরের দিন করেন দেন শনিবার দিন আমার সাপোর্ট ক্লাসে এসে আপনি আপনি কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলো শো করেন যে স্যার এই প্রবলেম হচ্ছে এটা আমি সলভ করতে পারছেন এটা দেখাই দেন বা এটা আমি কীভাবে করবো ঠিক আছে এর ভিতর কাজ করার সময় যদি কোনো সমস্যা হয় সেটা গ্রুপে মেসেজ করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে ইভেন আপনাদের ক্লাসে ভিডিওটা তো অবশ্যই থাকতেছে সো এটি নেট টেনশন করার কোনো কারণ নাই এখন আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আর লাস্ট যে বিষয়টা কাজ তো করলেন সেভ করবেন কীভাবে সেই বিষয়টা দেখাই দিই তারপর সেই কাজটা করছেন সেভ কীভাবে করবেন দুইটা ফর্মেটে সেভ করবেন একটা হলো পিএইচডি ফর্মেট আর একটা হলো জেপিজি ফরম্যাট ফর্মেট এই যে ফটোশপ যে ডকুমেন্টটা এইটা সফটওয়্যারে ওপেন করার জন্য পরবর্তী এডিট করার জন্য আপনার পিএইচডি ফর্মিস মানে পিএইচডি যেই ফর্মেটটা ওটা লাগবে মানে ফটোশপ ডকুমেন্ট ফাইল থেকে সেই ব্যাজে যাবেন ফাইল থেকে কোথায় যাবেন সেই ব্যাজে সেই ব্যাজে আসার পরে এখান থেকে ফাইল সেভ ফর্মেট থেকে ফার্স্ট যে অপশনটা আছে পিএইচডি এটা দিয়ে আগে হলো আপনি ফাইলটা সেভ করবেন এখন যে সেভ করলেন এটা হলো পিএইচডি ফর্মুলে সেভ করলেন এই দেখেন পিএইচডি ফর্মুলে সেভ করছেন তারপর আপনাকে জেপিজি দিয়ে সেভ করতে হবে জেপিজিটা কেন সেভ করবেন ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে যখন আপনি হোমওয়ার্ক সাবমিট করবেন তখন এই জেপিজিটা সাবমিট করতে হবে ফাইল থেকে সেই ব্যাজে গিয়ে এখান থেকে আপনাকে এই দেখেন সেই ব্যাজ আছে অপশন দেখেন সেই ব্যাজে এসে এখানে জেপিজি ফর্মেট দশ নাম্বারটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নাম্বার যেই ফর্মেটটা আসে জেপিজি এই ফর্মেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখান থেকে কী করবেন বলুন তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে এটা সেভ করতে হবে ওকে ডান তো সেভ হয়ে গেছে এখন দেখেন আমাদের কিন্তু এই কার ফর্মেট যে বিজি ফর্মেট সেভ হয়ে গেছে ওকে আর এটা আমাদের পিএইচডি সেভ হয়ে গেছে তো পিএইচডিটা আপনি রেখে দেবেন আপনার কাছে আর যখন হোমওয়ার্ক সাবমিট করবেন তখন এটা সাবমিট করবেন তো হোমওয়ার্কটা কোথায় কীভাবে সাবমিট করবেন আমি বলে দিচ্ছি দেখেন হোমওয়ার্কটা আজকের ক্লাসের পর থেকে আবার বলতেছি এখানে এসে আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন তো হোমওয়ার্ক কীভাবে সাবমিট করবেন এখানে আপনি একটু ভিজিট করলেই বুঝতে পারবেন কীভাবে সাবমিট করতে হয় হোমওয়ার্ক হোমওয়ার্ক সাবমিট করার নিয়ম হল আপনার নাম লিখবেন রোল লিখবেন তো ইনি হলো আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট উনি পিজিডি লিখছে আপনাদের ব্যাসের যে কোডটা অ্যাডোব ফটোশপ উইথ ফ্লান্সিং এ পি এফ ঠিক আছে দেন আইডি নাম্বার যেটা আছে আইডি নাম্বারটা লিখবেন আর কি দেন ব্যাস নাম্বার লিখবেন তারপর প্রজেক্ট নাম্বার লিখে সাব প্রজেক্ট নাম কি লিখবেন টু ডি ক্যারেক্টার ডিজাইন টু ডি ক্যারেক্টার ডিজাইন ঠিক আছে প্রজেক্টের নাম কী টু ডি ক্যারেক্টার ডিজাইন এনি কাইন্ড অফ ক্যারেক্টার লিখবেন লিখে এখানে পোস্ট করে দেবেন ঠিক আছে তো নেক্সট ক্লাস আপনাদের রবিবার রবিবার সন্ধ্যা আগে মাস্ট বি যারা ক্লাসটা এখন করতেছেন অথবা পরবর্তী তারা ভিডিও দেখে করবেন সবাই হোমওয়ার্কটা সাবমিট করবেন আমি আপনাদের নেক্সট ক্লাসে আগে ক্লাসটা সবার হোমওয়ার্ক প্রিভিউ করব দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এরপরে গিয়ে হলো আপনাদের আমি নেক্সট ক্লাসটা শুরু করবো আর শনিবার রাত দশটা বা এগারোটার সময় আপনাদের সাপোর্ট ক্লাস নেব যদি কারো কোনো সাপোর্ট ক্লাসে কারো যদি সাপোর্ট ক্লাস প্রয়োজন হয় ক্লাসে জয়েন করবেন আর ক্লাসের লিঙ্ক এইটাই থাকবে আর সাপোর্ট ক্লাস প্রয়োজন না হলে জয়েন করার ওই শনিবার রাতে ক্লাস যদি জয়েন করার প্রয়োজন নেই ওইটা সবার জন্য ম্যানডুলি না যাদের সাপোর্ট প্রয়োজন হবে তারাই এই সাপোর্টটা নেওয়ার জন্য জয়েন করবেন আর এর ভিতরে যদি কারো কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে না পারেন তো সেক্ষেত্রে আমাদের গ্রুপে মেসেঞ্জারে বা আমার ইনবক্সে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ওকে ক্লিয়ার সবাই কারো কোনো কোশ্চেন আস্তে আস্তে করে ক্লাসে কোনো বিষয়ে

এটা বোঝা খুব কঠিন কিছু না ঠিক আছে গুগলের কাজ এই কাজ জীবনে এক হবে না ঠিক আছে আর গুগলে কী আছে গুগলে কালার কম্বিনেশান কেমন রেজলেশন কেমন ওইটা ফেসবুকে ক্লিক করলে বোঝা যায় বুঝতে পারছেন এখন ফাঁকিবাজি করলে আসলে আমি যে সবসময় ঘুরতে পারবো এরকম না বাট এটা বোঝা যায় বুঝতে পারছেন আপনি পাঁচটা কাজ যদি গুগল থেকে ডাউনলোড করে দেন আমি নর্মালি বুঝতে পারব সবসময় তো বুঝতে পারব তাও না বিষয়টা বাট

যদি আপনাদের কোনো ড্রয়িং করার ইচ্ছা থাকে বা ড্রয়িং করতে পারেন সে করতে পারেন ওইটাও করতে পারেন সমস্যা নেই ওকে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের ফর্মটা দিচ্ছি সব অ্যাটেন্সের ফর্মটা ফিল আপ করে লিভ নিতে পারবেন অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়েছি সবাই একটু ফিল করে ফেলেন অ্যাটেন্ডেন্স ফর্মটা বারোটা এগারোটা ত্রিশ পর্যন্ত থাকবে এগারোটা ত্রিশের ভিতরে সবাই ফিল করে ফেলেন হ্যাঁ আর যদি কার কোনো কোশ্চেন থাকে করতে পারেন এই সময়ের ভিতরে আমি রেকর্ডিং টপ করে দিচ্ছি ক্লাসের ভাইয়া জি বলেন ওই যে হাফ সার্কেলটা যে ড্র করছেন ওইটা আরেকটু দেখাইলেন একটু সমস্যা হচ্ছে ওইটা বুঝতে পারেন নাই আচ্ছা দেখেন হাফ সার্কেল ড্র করার সিস্টেম আছে কয়েকটা আমি দেখাই দিচ্ছি সাপোজ আপনি আমি এখান থেকে দেখাচ্ছি ইলেপ্ট্রিক্যাল দেখেন সাপোজ ওটা ইলেপ্ট্রিক্যাল ড্র করলেন ড্র করার পরে আপনি এখানে কালার দিলেন মনে পাবেন এরপরে আপনি এখান থেকে ড্র করবেন র্যাপটিংগুলো ড্র করে যেখান থেকে কাটতে চান যতটুকু কাটতে চান সাপোজ আমি আপনি এতটুকু কাটতে চাচ্ছেন আর কি এতটুকু সিলেক্ট করে এই এই লেয়ারে সিলেক্ট থাকবেন দেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এই লেয়ারের যে অংশটুকু সিলেক্ট আছে সেই অংশটি ডিলিট হয়ে যাবে এইখিনি দেখাইছে আজি এছাড়া আৰু কয়েকটা ওয়ে আছে এটা আপোনালোকে নেক্সট ক্লাছ আগত দেখতে পাবেন ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা ঠিক আছে থ্যাংক ইউ ওকে ওয়েলকাম আচ্ছা আমি রেকর্ডিং ডেস্কটপ করে দিচ্ছি